শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। অনেকদিন পর তোমাদের সাথে আবার দেখা হলো, সরাসরি না, সেটা অনলাইনে। তোমাদের সাথে ফার্স্ট ক্লাস নিয়েছিলাম মনে হয় গত মাসের 5 বা 6 তারিখ, আমি ভুলে গিয়েছি, ওরকম একটা টাইম হবে। ওই ক্লাসটা নেওয়ার পরে আমিও কোভিড পজিটিভ হয়ে গেলাম, তারপর হলো ওখান থেকে নেগেটিভ হতে সময় লাগলো, তারপর আবার তোমাদের পূজার বন্ধ হলো, সব কিছু মিলিয়ে অনেক দিন চলে গেলো। বাট সমস্যা হয়নি, তোমরা তো ক্লাস করছোই, অন্য স্যারদের সাথে ক্লাস করছো, আমার আশা করি ভালোই এনজয় করছো। তো আসো, আমরা আবার সুস্থ হয়ে আমরা আবার শুরু করছি। আজকে আমরা শুরু করব হলো, আমরা যে তৃতীয় চ্যাপ্টারে ছিলাম সেই চ্যাপ্টারেরই একটা অংশ আমরা আজকে শিখবো। আসো, খুবই ইম্পর্টেন্ট অংশ, সেটা হলো রাসায়নিক বন্ধন। আমি প্রত্যেক ইয়ারই স্টুডেন্টদের বলি, যখনই তুমি রাসায়নিক বন্ধন পার্টটুকু শুরু করবা, তুমি যেই বই ফলো করো কোনো সমস্যা নাই, ওকে, সেটারই প্রত্যেকটা লাইন ওয়ার্ডকে বোঝার চেষ্টা করবা, কারণ এটা হাইলি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? কেমিস্ট্রির একেবারেই হার্ট বলা চলে এটা, বুঝতে পেরেছো? সো রাসায়নিক বন্ধনের এমন কোনো অংশ থাকা যাবে না, বা এমন কোনো শব্দ, এমন কোনো বাক্য তোমার থাকা যাবে না যেটা তোমার কাছে বোধগম্য নয়, ঠিক আছে? ওকে, ইউ হ্যাভ টু রিড ইট হাই সিনসিয়ারিটি, ওকে, মানে অনেক বেশি যত্ন করে এই অংশগুলো শিখতে হবে তোমাদেরকে, ঠিক আছে? কারণ তুমি যেখানেই যাও রাসায়নিক বন্ধনের টাচ লাগবেই তোমাকে, ঠিক আছে? ওকে, তো আজকে আমরা যেহেতু রাসায়নিক বন্ধন আজকেই শুরু করবো, আমি একেবারে প্রাইমারি একটা লেকচার তোমাদেরকে দিয়েছিলাম, তেমন কিছুই পড়াতে পারিনি ওই দিন, ওকে। তো আজকে যখন বন্ধন শুরু করবো, এর অনেক অংশই কিন্তু তোমার জানা আছে, ঠিক আছে, বাট তুমি এখন একটু আপার স্টেজে আছো, ঠিক আছে? এই জন্য হলো তোমাকে একটু অ্যাডভান্স চিন্তা করতে হবে, আমরা একটু ওগুলোকে একটু ফোকাস করবো, ঠিক আছে? ওকে, তাহলে আসো আমরা চলে যাই স্লাইডে। যে রাসায়নিক বন্ধন, আমি ও আগে স্লাইডে তোমাদেরকে বলেছিলাম যে রাসায়নিক বন্ধন জিনিসটা কি, ঠিক আছে? ওখানে আমরা বলেছিলাম রাসায়নিক বন্ধন হলো একটি দীর্ঘস্থায়ী আকর্ষণ, ঠিক আছে? কি বলেছিলাম? একটি দীর্ঘস্থায়ী আকর্ষণ, ওকে। এখন হলো আমাদের বিভিন্ন প্রকারের যৌগ আছে। ধরো আমি যদি একটু বোর্ডে যাই, তাহলে আসো আমরা একটু লিখি। ধরো এই যে আমি লিখলাম সোডিয়াম ক্লোরাইড NaCl, এ একটা যৌগ লিখলাম। আবার লিখলাম ধরো পানি, লিখলাম H2O, এই যে পানি লিখেছি, ঠিক আছে? আমরা পানিকে এভাবেও লিখতে পারি। আবার হলো ধরো এই যে পানিকে আমি এভাবে লিখলাম, এটাকে আমি ফান করে বলি এটা হলো বোরখা পড়ে আছে, তাই না? আমাদের অনেক গার্লস ফিমেল স্টুডেন্টস আছে কিন্তু, হ্যাঁ, এবার কিন্তু ফিমেলরা কেমিস্ট্রিতে অনেক বেশি এক্সাইটেড। কেন, তোমরা কি চিন্তা করেছো যে আমি কেন বললাম ফিমেল স্টুডেন্ট যারা, তারা কিন্তু অনেক বেশি এক্সাইটেড? কারণ এবার কেমিস্ট্রিতে যে দুজন নোবেল পুরস্কার পেয়েছে তারা দুজনেই কিন্তু ফিমেল, এটা কিন্তু ভেরি রেয়ার। আমি আমার জীবদ্দশায় কোনোদিন দেখিনি যে ফিমেল কেউ নোবেল পুরস্কার কেমিস্ট্রিতে পেয়েছে, বাট এবার তারা লিড নিয়ে নিয়েছে, বুঝতে পেরেছো? সবগুলো পুরুষরা বসে আছে, ঘোড়ার ঘাস কেটেছে আমরা যারা পুরুষ, আর এবার হলো ফিমেলরা কিন্তু নোবেল পুরস্কার নিয়ে নিল, ঠিক আছে, কেমিস্ট্রি থেকে। সো আচ্ছা, তো ধরো এরকমই একটা ফিমেল, সে হলো বোরকা পরে আছে। তো আমরা একটু বলি যে বোরকা টোরকা খুলে দেয়, সাবধান, তুমি এবার কিন্তু কারো খুলো না, আমরা হলো বোর্ডে খুলবো শুধু, হ্যাঁ, ক্লাসে, ক্লাসের বাইরে বাস্তবে এসব করা যাবে না, ওকে। এই যে আমরা হলো হাত পা ছড়িয়ে দিয়ে লিখলাম, ওকে, এই হলো আমাদের পানি। তাহলে দেখো তো, আমরা এটাও একটা যৌগ, এটাও একটা যৌগ, এটাকে আমরা বলি টোটালি যৌগ, এটাকে আমরা মাঝে মাঝে বলি অণু। কারণ আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম তোমাদেরকে, বলেছিলাম যে সমযোজী যৌগগুলোকে অণু বলতে পারি আমরা, কিন্তু আয়নিক যৌগগুলোকে অণু বলি না, ঠিক আছে? ওকে, তাহলে এটা হলো আমাদের আয়নিক যৌগ, এটা হলো আমাদের সমযোজী যৌগ, দুটো এক্সাম্পল নিলাম আমরা, এগুলো ইন ডিটেলস বলবো। জাস্ট আমি বন্ধন কি সেটাকে টাচ করার জন্য, এই দীর্ঘস্থায়ী আকর্ষণটা কি এবং কি প্রকারের হতে পারে সে বিষয়টা বলার জন্য আমি হলো এটা বলছি তোমাদেরকে, ওকে, ফাইন। তাহলে এই যে এখানে, এখানে হলো দুইটা আয়ন বিদ্যমান, সোডিয়াম প্লাস সিএল মাইনাস, এগুলো তোমরা জানো, বাট আমি হলো তোমাদের অন্য জায়গা নিয়ে হলো বেশি কথা বলবো, যে জায়গাটা তোমাদেরকে আইডিয়া নাই, যেটা তোমরা স্কুলে বা সচরাচর অন্যরা যেটা ফোকাস করেন, আমি একটু সেই জায়গাটায় গিয়ে বেশি কথা বলবো, এম্পাসাইজ দেবো, হ্যাঁ, ওকে। আচ্ছা, আর আমি হলো গত লেকচার দিয়ে, আমি কিন্তু তোমাদের কমেন্টগুলো পড়ি এখানে, যেগুলো যেগুলো আনসার দেওয়ার যোগ্য সবগুলো আনসার দিয়ে দিই ক্লাসের পরে, হ্যাঁ। সবার কোশ্চেন খালি হলো কোন বই পড়বো, কোন বই পড়বো, কোন বই পড়বো। আরে বাবা, এক কোশ্চেন সবাই কেন করছো, একজন করলেই তো হয়, ঠিক আছে? এখনকার যুগে এই ডিজিটাল ওয়ার্ল্ডে বলো আর ডিজিটাল বাংলাদেশে বলো, এখন এগুলা জিজ্ঞাসা করে না বেমানান, বুঝতে পেরেছো? কারণ সবচেয়ে ভালো বই হলো সবচেয়ে ভালো স্যারের। এখন কোশ্চেন হলো সবচেয়ে ভালো স্যার কি আমি? নো নো নো, আমি না, ঠিক আছে? সবচেয়ে ভালো স্যার হলো আমাদের গুগল স্যার। তোমরা গুগল স্যারের বই পড়বে। এই যে আমি তোমাদের যা শিখাচ্ছি এখন, যা নিচ্ছি,
স্লাইড তৈরি করছি, সব কিন্তু গুগল স্যারের বই থেকে নেই, ঠিক আছে? সো গুগল স্যার দেখবে এটা তোমাদের সবার হাতে হাতে গুগল স্যার আছে, বই কেনারই দরকার নাই, ঠিক আছে? তোমাকে শুধু টপিকটা জানতে হবে যে কোথায় আছে, কী টপিক তোমাকে পড়তে হবে, সেটা তুমি গুগলে যাও, সুন্দর করে অ্যানালাইসিস করাচ্ছে। আমি কি গোলার ডিম পড়াচ্ছি, হচ্ছে হাজার হাজার গুণ ভালো করে লেকচার আছে, ভিডিও আছে, কন্টেন্ট আছে, কত কিছু আছে। তুমি শুধু ইউজ করা দরকার, তোমার শুধু ইচ্ছা থাকা দরকার যে আমি এটা ভালো করে শিখবো, তাহলেই সব পাবা দেখবা। ওকে, আচ্ছা তাহলে এখন আসো, এখানে হলো আমরা বলছি এই যে দুই এই যৌগটা, এখানে হলো দুইটা আয়ন বিদ্যমান, আর এই যৌগতে আয়ন বিদ্যমান নাই, পরমাণু বিদ্যমান, ঠিক আছে? ওকে, কি কি পরমাণু? তিনটা পরমাণু বা দুই ক্যাটাগরির পরমাণু, ঠিক আছে? সংখ্যা আর হলো ক্লাসিফিকেশন, ক্যাটাগরি দুইটা তোমাকে মাথায় রাখতে হবে। আমি যদি বলি এখানে পরমাণু কয়টা, তাহলে হলো তিনটা তুমি বলবা, ওকে, একটা পানিতে। বাট তোমাকে যদি আমি বলি কয় প্রকারের পরমাণু আছে, তাহলে কিন্তু তোমাকে বলতে হবে দুই প্রকারের, এক প্রকার হলো হাইড্রোজেন, আর একটা কাইন্ড হলো কি, আরেকটা প্রকার কি, অক্সিজেন। আচ্ছা ওকে, তাহলে আসো, এই যে পানি, এখানে হলো আয়ন নাই, আমরা এখন আয়ন বলবো না, ইন ডিটেলস কিন্তু আমি যাবো, মাত্র শুরু করলাম, অস্থির হয়ে যাও না আবার কিছু, ওকে। আচ্ছা তাহলে এখানে হলো আয়ন, আয়ন দেখো একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন, তোমরা কুলম্বের সূত্র পড়েছো, এফ সমানুপাতিক Q1 Q2 বাই ডি স্কোয়ার, এই Q1 Q2 হলো বিপরীতধর্মী দুইটা চার্জ বা সমধর্মী দুইটা চার্জ, ঠিক আছে? দুই প্রকারের হতে পারে, যদি তারা সমধর্মী হয় তাহলে বিকর্ষণ বল কাজ করবে, আর যদি বিপরীতধর্মী হয় তাহলে আকর্ষণ বল কাজ করবে। তাহলে এই কুলম্বের সূত্রের কনসেপ্টটুকু তুমি যদি এখানে খাটাও, দেখো তো দুইটা বিপরীতধর্মী আয়ন, তাহলে ওদের মধ্যে যে আকর্ষণ বল কি কাজ করবে না কি করবে না, তাহলে দেখো তুমি পেয়ে গেছো যে এই যৌগটার মধ্যে হলো বিপরীতধর্মী দুটো আয়ন বিদ্যমান, সো ওদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে। এটাকে আমরা বলি স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল বা ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন, ক্লিয়ার? তাহলে এখানে হলো এক প্রকার আকর্ষণ বল, এটা কিন্তু দীর্ঘস্থায়ী, কারণ কি এই সোডিয়ামের উপর প্লাস চার্জ, ক্লোরাইডের উপর মাইনাস চার্জ, এটা পারমানেন্টলি আছে যখন যতক্ষণ পর্যন্ত যৌগটা আছে। তাহলে এদের মধ্যে যে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন ফোর্স কাজ করে সেটাই হলো এক প্রকারের বন্ধন, ওকে। আর এখানে হলো, এখানে তোমরা শিখেছো যে যেহেতু পর্যায় সারণি অনেকগুলো ক্লাস পেয়ে গেছো অলরেডি, বা তোমাদের এনাফ নলেজ আছে, মোটামুটি একটা নলেজ আছে স্কুল থেকে, সো তুমি জানো যে এখানে অক্সিজেন এবং হাইড্রোজেন দুইটাই হলো আমরা অধাতু বলি আমরা এগুলোকে, হ্যাঁ, নন মেটাল, আমিও যাবো একটু পরে বলবো। সো নন মেটাল, নন মেটাল যে বন্ধন, এটা হলো ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে বন্ধনটা, ঠিক আছে? তাহলে এখানেও আকর্ষণ বল কাজ করে, আমি দেখাবো যে শেয়ারিংয়ের মাধ্যমে কী করে আকর্ষণ বলটা কাজ করে, দীর্ঘস্থায়ী আকর্ষণ বলটা কাজ করে, ঠিক আছে? তাহলে এখানেও আকর্ষণ বল কাজ করে, বাট এটা হলো কি, ইলেকট্রন শেয়ারিংয়ের মাধ্যমে। আর এখানে পার্থক্যটা কি, এখানে হলো বিপরীতধর্মী আয়ন, সো কুলম্বের সূত্র অনুযায়ী আমরা বলতে পারি এদের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, খুবই স্বাভাবিক যে বিপরীতধর্মী অপোজিট দুটি চার্জ যদি পরস্পরের কাছে আসে তাহলে আমরা এখানে আকর্ষণ বল বলি, ঠিক আছে? তাহলে রাসায়নিক বন্ধনের সংজ্ঞাটা আমরা এভাবে বলতে পারি, ঠিক আছে, যে কোনো যৌগে বা অণুতে, এই যে এটা যৌগ এটা অণু আমি বললাম, কোনো যৌগ বা অণুতে বিপরীতধর্মী আয়ন অথবা পরমাণুসমূহের মধ্যে যে দীর্ঘস্থায়ী আকর্ষণ বল কাজ করে, অথবা এটাকে তুমি শর্ট করে বলতে পারো যে আকর্ষণ বল কাজ করে, তাকেই বলা হয় তোমার কি, রাসায়নিক বন্ধন। আবার বলছি, কোনো যৌগ বা অণুতে বিপরীতধর্মী আয়ন অথবা পরমাণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল কাজ করে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। আবার বলছি, ভিডিও তো তোমাদের থাকবেই, কোনো সমস্যা নেই, তুমি ভুলে গেলেই আবার দেখে নিতে পারবা, কোনো সমস্যা নেই, পারমানেন্টলি থেকে যাবে, ফর এভার, ওকে। আচ্ছা তাহলে কি বলছি, কোনো যৌগ বা অণুতে বিপরীতধর্মী আয়ন অথবা পরমাণুসমূহের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান থাকে তাকেই বলা হয় রাসায়নিক বন্ধন। আমার মনে হয় না আর কারো সমস্যা হবে এটা, ক্লিয়ার? ওকে, তাহলে আমরা যাই, আসো নেক্সট স্লাইডে যাই, আমরা হলো এটা বন্ধনের ডেফিনেশনটা শিখলাম, ওকে। এখন আসো, এই যে আমি বলে ফেললাম দুই ক্যাটাগরির আকর্ষণ বল, একটা হলো কি, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, হ্যাঁ, আরেকটাকে বললাম কি, শেয়ারিংয়ের মাধ্যমে আকর্ষণ বল। তোমরা কিন্তু স্লাইডে দেখতে পাচ্ছ আমি দুই ক্যাটাগরির যৌগ ডিভিশন করেছি, ঠিক আছে? ওকে, প্রথমগুলাতে আছে, বাম পাশে যেগুলো আছে আমি একটু লিখি, এখানেও লিখি আমি, ঠিক আছে? তোমরা একটু দেখতে থাকো, আমি একটু লিখছি এখানে, ধরো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, আমি লিখলাম এই তিনটা, এখানে লিখলাম পানি, মিথেন, হ্যাঁ, অত হলো আমি হাত পা ছড়ায় না লিখি, বোরকা পরেই রাখি, ওকে, একটু পর্দা টর্দা করাই ওদেরকে, ঠিক আছে? ওকে, তারপরে হলো ধরো BH3, তারপর ধরো আমি নিলাম যেগুলো নিচ্ছি তোমাদের সিলিকন টেট্রাক্লোরাইড, ওকে, তারপর লিখলাম ধরো কার্বন টেট্রাক্লোরাইড, ওকে, তারপর লিখলাম ধরো অ্যাসিটিলিন, হ্যাঁ, যেটা ইচ্ছা, আমার মনে যেটা আসে, তোমার মনে যেটা আসে, মাধুরী মিশিয়ে লিখো, কোনো সমস্যা নেই, ঠিক আছে?
তারপরে লিখলা ধরো সি সিক্স এইচ সিক্স, আমরা দুইটা ভাগ করে ফেললাম, ওকে এই যে ভাগ করে ফেলেছে, ঠিক আছে। ওকে এখন আসো এই যৌগগুলোতে, আমি যে এই তিনটা লিখলাম, এই যৌগগুলোতে তোমরা জানো এগুলাতে কি বন্ধন বিদ্যমান, আয়নিক বন্ধন বিদ্যমান, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, হ্যাঁ ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাক্টিভ ফোর্স কাজ করে, ঠিক আছে, এই যেগুলোতে। আর যদি তুমি এটাতে তাকাও তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এরা সবগুলি হলো অধাতু, আমরা একটু খুঁজবো পর্যায় সারণীতে গিয়ে, হ্যাঁ আচ্ছা। কিন্তু দেখবা তোমরা স্লাইডে দেখতে পেয়েছো, আমি তো দেখিয়েছি স্লাইডে দেখতে পাওয়া, দেখো এই যে এই দুইটার নিচে আবার কিন্তু আমি আন্ডারলাইন করে রেখেছি একটু, ঠিক আছে, একটু আন্ডারলাইন করে দেখেছি। যদি আমি যাই স্লাইডে, আসো আমি একটু ব্যাকে যাই, তাহলে তোমরা দেখতে পাবা স্লাইডটাতে, আবার একটু দেখতে পাই। ওকে এই যে স্লাইডটাতে দেখতে পাচ্ছ, দেখো বিএইচ থ্রি এবং এসআইসিএল ফোর, হ্যাঁ এগুলো সমযোজী যৌগ, আচ্ছা এদের মধ্যে হলো ইলেকট্রন শেয়ারিং হয়, কোনো সমস্যা নাই। আর এদের মধ্যে হলো কি হয়, এই যে আমাদের বাম পাশে যেটা, এটা হলো আয়নিক যৌগ, এদের মধ্যে হলো স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করে, এটা তোমরা জানো। ওকে এখন এগুলো হলো সমযোজী যৌগ, এদের মধ্যে কি হয় ইলেকট্রন শেয়ারিং হয়, দুইটাই অধাতু। বাট আমি আবার এর মধ্যে দাগ দিয়েছি দুইটা, একটা হলো বিএইচ থ্রি আন্ডারলাইন করেছি, আর হলো সিলিকন টেট্রাক্লোরাইড। এখানে এই যে এই বি এবং এসআই, এগুলাকে আমরা জানি যে এগুলো হলো পি ব্লকে আছে, এদেরকে আমরা অধাতু বলি, তোমরা শিখেছো এটা। ওকে বাট অধাতুর মধ্যে আবার ছয়টা আছে, তাই না? আমরা যদি পরের স্লাইডে যাই, আমি একটু দেখে নিয়ে আসি তোমাদের, তাহলে সুবিধা হবে পরের স্লাইড। আচ্ছা আমরা একটু পরের স্লাইডে, এই যে পর্যায় সারণীটা দেখতে পাচ্ছো তোমরা, ঠিক আছে, এই যে পর্যায় সারণীটা একটু দেখতে পাচ্ছ, এটা দেখে নাও। ওকে তোমরা জানো যে বাম পাশে যেগুলো থাকে সেটা হলো তোমাদের ধাতু, ডান পাশে যেগুলো থাকে সেটা হলো অধাতু। ওকে ফাইন, অধাতুর মধ্যে আবার ছয়টা আছে, ওই যে দেখো আমি রেড মার্ক করে রেখেছি, ঠিক আছে, কি কি, বোরন, তারপর কি আছে বোরন, দেখো তুমি এখানে দেখতেই পাচ্ছ, হ্যাঁ সিলিকন, জার্মেনিয়াম, এরকম ছয়টা মৌল আছে, তোমরা এগুলো শিখেছো। এটা হলো কি অপধাতু বলি আমরা বাংলায়, বা ইংলিশে বলি মেটালয়েড, কি বলি মেটালয়েড। আচ্ছা আমি সেখানে একটু যাব, মেটালয়েড কাদেরকে বলি, যে সকল বস্তুর নামের শেষে ও আইডি পাবা, যেমন ধরো আমি যদি লিখি মেটালয়েড, এম ই টি এ ডাবল এল ও আইডি, এই যে লিখলাম মেটালয়েড, ঠিক আছে, এটাকে বলি আমরা অপধাতু, হ্যাঁ মানে ধাতুর নয়, যে সকল যৌগের নামের শেষে ও আইডি পাবা তুমি, এই যে এই অংশটুকু ও আইডি, ও আইডি, ওয়েড, ওয়েড, ওয়েড মানে হলো লাইক, ওয়েড মানে হলো এটা সমতুল্য হলো কিসের, লাইক, কিসের লাইক, আবার ভেবো না এটা ফেসবুকের লাইক, তুমি একটা লাইক দিলা সেটা, নো নো নো, এটা ফেসবুকের লাইক না, হ্যাঁ যেটাই তুমি শিখবা, যেই শব্দটাই পাবা যেটা নামের শেষে ওয়েড পাবা, ও আইডি, ওয়েড মানে হলো তুমি তাহলে তার আগের অংশটায় তাকাবা, দেখো এই আগের অংশে আছে মেটাল, ঠিক আছে, আর পরের অংশে আছে ওয়েড, তার মানে হলো এরা হলো মেটালয়েড, কি এরা হলো মেটালয়েড, এই যে বোরন সিলিকন আমরা এখানে আন্ডারলাইন করে রাখলাম, এটা হলো মেটালয়েড। তাহলে তুমি আরেকটা জিনিস শিখে গেলা যে সমযোজী যৌগ অধাতু দিয়েও হতে পারে, অপধাতু দিয়েও হতে পারে, ধাতুর ন্যায় যেগুলো মেটালয়েড যেগুলো ওগুলো দিয়েও হতে পারে। হ্যাঁ ধরো তোমরা এই পর্যায় সারণীতে আছে কি বলা হয় তোমার, আছে কি ল্যান্থানয়েড, তার মানে কি ওই যে এফ ব্লকে যে 15টা মৌল প্রথম সারির, হ্যাঁ ল্যান্থানাইড, বাকি যে 14টা এগুলা হলো ল্যান্থানাইডের মতো, এই জন্য আমরা বলি ল্যান্থানয়েড, অ্যাক্টিনয়েড, অ্যালকালয়েড, অ্যালকালয়েড মানে হলো অ্যালকালির মতো, ক্ষারের মতো, ঠিক আছে, এটা হলো মতো, হ্যাঁ লাইক, লাইক মানে ওটার মতো। ওকে তাহলে আমরা আসো আবার এই জায়গাটায় আসি, তাহলে এখানে কি দেখলাম যে বাম পাশে এরা হলো আয়নিক যৌগ, এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, আর ডান পাশে যারা আছে অধাতু এবং অপধাতু মিলে ওদের মধ্যে হলো ইলেকট্রন শেয়ারিং হবে, ঠিক আছে। ওকে শেয়ারিং হয়ে ওরা হলো এক প্রকার আকর্ষণ বল কাজ করবে, সেই আকর্ষণ বল দিয়ে ওরা হলো বন্ধন গঠন করবে, ফাইন। এখন আমরা যাই পরবর্তী স্লাইডে, আসো যে আমরা তাহলে মোটামুটি ক্লাসিফাই করলাম যে কারা হলো আয়নিক যৌগ গঠন করে, কারা হলো সমযোজী যৌগ গঠন করে। ওকে নেক্সট স্লাইডে আমরা যদি চলে যাই, আসো এখানে একটু আমি সামারি করেছি, খেয়াল করো আয়নিক বন্ধন যদি হতে হয় তাহলে তোমার একটা লাগবে মেটাল, একটা লাগবে নন মেটাল, ধাতু অধাতু। তুমি একটু আগে বোর্ডে দেখেছো বাম পাশে সোডিয়াম ক্লোরাইড, সোডিয়ামের মধ্যে দেখো সোডিয়ামটা ধাতু, ক্লোরিনটা হলো অধাতু, তাহলে তুমি দুইটা পেয়ে গেছো, ঠিক আছে, একটা ধাতু একটা অধাতু। আর সমযোজী যৌগ যখন হয়, এইমাত্রই আমরা বললাম দুইটাই হতে পারে নন মেটাল, যেমন পানিতে হাইড্রোজেন অক্সিজেন দুইটাই নন মেটাল আমরা বলে দিলাম, কার্বন মিথেনে কার্বন হাইড্রোজেন দুইটাই নন মেটাল, ঠিক আছে, কিন্তু বিএইচ থ্রিতে বললে মেটালয়েড আর হলো নন মেটাল, ঠিক আছে, সিলিকন টেট্রাক্লোরাইডে বললে মেটালয়েড এবং হলো নন মেটাল। ওই যে আমরা নন মেটাল কি মেটালয়েড কি কি বলে দিয়েছি, দেখো স্লাইড এখন দেখতে পাচ্ছ, বোরন সিলিকন জার্মেনিয়াম আর্সেনিক অ্যান্টিমনি এগুলো শিখেছো তোমরা, হ্যাঁ আমি ওগুলাতে বেশি ফোকাস করবো না, আমি বন্ধনেই ফোকাস করবো, কারণ অনেক বিষয় এখানে রয়ে গিয়েছে,
আমাদের কয়েকটা লেকচার দিতে হবে এটার উপরে, ঠিক আছে? ওকে, এখন আসো আমি তোমাকে যেটা বলবো, যেই জায়গাটা আমি ফোকাস করব, এই যে এতক্ষণ পর্যন্ত যা বললাম এর ম্যাক্সিমামই তোমার জানা আছে, তোমার কাছে মনে হবে কি ফালতু ক্লাস, ফালতু কথাবার্তা বলা হচ্ছে। এখন আসো আমি একটু ডিপে নিয়ে যাই তোমাকে, ঠিক আছে? ডিপটা কোথায়? এই যে আমি লিখে দিলাম, আয়নিক বন্ধন হতে গেলে একটা লাগবে মেটাল আর একটা লাগবে নন মেটাল, সমযোজী বন্ধন হতে গেলে দুইটাই লাগবে নন মেটাল অথবা মেটালয়েড এবং নন মেটাল, ঠিক আছে? এগুলা কি তুমি বসে মুখস্থ করবা যে ও স্যার আপনি তো বলে দিয়েছেন যে সোডিয়াম ক্লোরাইডে একটা ধাতু থাকবে একটা অধাতু থাকবে, সো এটা আয়নিক যৌগ, এখানে আবার এত চিন্তার কি বিষয়? নো, তাহলে তো সায়েন্স পড়া হলো না। আমি অলওয়েজ বলি আমি যা জানি এর চেয়ে 20 গুণ বেশি তোমাকে জানতে হবে, কারণ তোমার লাইফটা আরো 20 বছর পরে, ঠিক আছে? সো আমার জানার উপর ডিপেন্ডেন্ট হলো হবে না। তোমার মনে যত কোশ্চেন আছে সব গুগল স্যারের কাছে গিয়ে কোশ্চেন করবা, হ্যাঁ আমাকেও করবা, বাট আমি তো আর সৃষ্টিকর্তা না, আমি তোমাকে সব হয়তো আনসার দিতে পারবো না, আমি যতটা পারি সব আনসার করবো, যেটা পারি না আমি শিখবো তোমার কোশ্চেনের মাধ্যমে, ঠিক আছে? আর আমি পারি আর না পারি এটা ইম্পর্টেন্ট না, হ্যাঁ ইম্পর্টেন্ট হলো তুমি গিয়ে গুগল স্যারের কাছে কোশ্চেন করো, ম্যাক্সিমাম আনসার পেয়ে যাওয়া, ঠিক আছে? ওকে ফাইন, এখন আসো তাহলে আমরা কোথায় গেলাম, এই যে দেখো কোন জায়গাটায় গিয়ে আমি তোমাকে স্টপ করালাম, সেই জায়গাটা হলো যে আয়নিক বন্ধন হতে গেলে কেন একটা মেটাল একটা নন মেটাল লাগে, ঠিক আছে? সমযোজী বন্ধন হতে গেলে কেন তোমার দুইটাই নন মেটাল অথবা একটা মেটালয়েড একটা নন মেটাল লাগে, এটা কেন, এটা তোমাকে একটু চিন্তা করতে হবে, ঠিক আছে? দেখো আমরা পরের স্লাইডে চলে যাই, তাহলে তুমি পেয়ে যাবা। এই দেখো এই যে আয়নিক বন্ধনের ব্যাখ্যা আছে, অনেকগুলো যৌগ আছে তুমি দেখতে পাচ্ছ, দেখো সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, রুবিডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড, ম্যাগনেশিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড, স্ট্রনশিয়াম ক্লোরাইড, হ্যাঁ সঙ্গ আমরা বলে ফেলেছি যে আয়নিক বন্ধন কি একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন, বুঝেই যাচ্ছে আয়ন আয়ন সমূহের মধ্যে যে বন্ধন, একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন। আচ্ছা আরেকটা কথা আমি এখানে বলবো তোমাদের, সেটা হলো কি, সংজ্ঞা বললে আমাদের মধ্যে একটা বদ অভ্যাস রয়ে গিয়েছে, ঠিক আছে? সংজ্ঞা বললেই 4-5 লাইন লিখে ফেলি, কেউ কেউ হাফ পৃষ্ঠাও লিখে ফেলে, আর যারা মনে করি আমার ব্রেনটা অনেক ভালো সে 1 পৃষ্ঠা লিখে ফেলে। আরে বাবা সংজ্ঞাটা কি, সেটাই আগে, সংজ্ঞার সংজ্ঞাটাই তোমাকে আগে শিখতে হবে। সংজ্ঞা মানে হলো সংক্ষিপ্ত পরিচিতি, তুমি ততটাই ভালো ছাত্র তুমি যতটা সহজে একটা জিনিসকে বলতে পারো, যখন আমি বলবো ব্যাখ্যা করো তখন তুমি 1 পৃষ্ঠা কেন, পারলে সারাদিন লিখো তাহলে তুমি ভালো ছাত্র, ঠিক আছে? ওকে, সংজ্ঞা হবে অ্যাজ শর্ট অ্যাজ পসিবল, ঠিক আছে? সংজ্ঞা হলে ছোট হয়, এত বড় না। যেমন দেখো আয়নিক বন্ধনের দুটো সংজ্ঞা দিয়েছি তোমাদের আমি এখানে, ঠিক আছে? কি এগুলো তেমন কিছুই না, খুবই পাতলা কথা, একটা কি ধনাত্মক আয়ন ও ঋণাত্মক আয়ন সমূহের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান তাকেই বলা হয় আয়নিক বন্ধন। তুমি পেয়ে গেছো, দেখো ধনাত্মক আয়ন এবং ঋণাত্মক আয়ন সমূহের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান তাকেই বলা হয় আয়নিক বন্ধন। উদাহরণ দিয়ে দেবো একটা সোডিয়াম ক্লোরাইড। এখন আসো, আমরা তো টিচাররা সবাই একরকম না, কেউ কেউ বলে আরে বাবা আমি তো স্টুডেন্ট লাইফে এত বড় একটা সংজ্ঞা শিখে আসছি, এখন তুমি কি বাবা এইটুকু লিখেছো, ঠিক আছে? এটা অনেকের পছন্দনীয় না, এই জন্য আমরা করবো কি মধ্যম পন্থা অবলম্বন করবো, অতি শর্টও যাবো না বড় একদম একদম কি বলা হয় প্যাটলা একটা খেতে যাবো না, একদম পাতলা হবো না কঙ্কালও হবো না বড় প্যাটলা হবো না, মধ্যবর্তী একটা সাইজ আমরা বেছে নেবো, ঠিক আছে? সেটা কি বলবা? এখন আসো তুমি বলে দাও ধনাত্মক আয়ন কী করে পাও, তোমরা জানো ইলেকট্রন দানের ফলে ধনাত্মক আয়ন সৃষ্টি হয়, এই যে সোডিয়াম আয়ন ইলেকট্রন দান করে দিল, কয়টা ইলেকট্রন দান করবে? একটা, কেন? সবারই একটা টার্গেট থাকে, বুঝছো? যেমন তুমি এখন পড়াশোনা করছো তোমার ভবিষ্যতে একটা টার্গেট আছে, তুমি কি কার মতো হতে চাও, দেখো তোমার পরিচিত বা তোমার জানাশোনা তোমার আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ এমন একজন আছে তুমি কিন্তু মনে মনে ভেবে নিচ্ছ যে আমি ওনার মতো হতে চাই, এই যে ওনার মতো হতে চাও মৌলগুলোর কিন্তু এরকম একটা টার্গেট আছে যে আমি এর মতো হতে চাই। প্রত্যেকটা মৌলের এই যে আইডল, আইডলটা হলো ওই পর্যায়ে নিষ্ক্রিয় মৌল, যেটা যেমন সোডিয়াম যদি তাকাও সোডিয়ামের নিষ্ক্রিয় মৌল হলো নিকটতবর্তী নিষ্ক্রিয় মৌল হলো নিয়ন, দেখো সোডিয়ামে 11টা ইলেকট্রন আছে বা 11টা প্রোটন আছে, নিয়নে 10টা ইলেকট্রন আছে, আর তাহলে সোডিয়াম চাবে চেষ্টা করবে কি সে যেন নিয়নের মতো ইলেকট্রন বিন্যাসটা অর্জন করতে পারে, তাহলে সোডিয়ামের মধ্যে 11টা নিয়নের মধ্যে 10টা, তাহলে সোডিয়াম যদি আইডলের মতো হতে চায় তাহলে তাকে 1টা ইলেকট্রন ছেড়ে দিতে হবে, সেই জন্যই হলো সে 1টা ইলেকট্রন ছেড়ে দেয় দিল। এখন আসো তুমি ক্লোরিনের দিকে তাকাও, ক্লোরিনের দিকে যদি তারা তৃতীয় পর্যায়ে নিষ্ক্রিয় মৌল কোনটা, আর্গন 18, ক্লোরিনে আছে 17টা, তাহলে ওর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো আর্গন, তাহলে সে যদি আর্গনের মতো হতে চায় ক্লোরিনের মধ্যে 17টা আর্গনের মধ্যে 18টা, তাহলে তাকে 1টা ইলেকট্রন গ্রহণ করতে হবে, সেটা কোথায় পাবে, সেটাই তো সোডিয়াম দিয়ে দিচ্ছে, তাহলে দুজন যখন একসাথে হয় সোডিয়াম 1টা ইলেকট্রন দান করে নিয়নের মতো হয়ে যায় আদর্শ,
আদর্শ মৌলের মতো হয়ে যায়, ঠিক আছে। আর ক্লোরিন সেটা গ্রহণ করে আর্গনের মতো আদর্শ আরেকটা আচরণ গ্রহণ করে, যার যার টার্গেট অনুযায়ী সে অ্যাচিভ করলো। এর ফলেই দেখো ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়ে গেল। এটাকেই তুমি একটু বড় করে লিখে দাও। ধাতব পরমাণুসমূহ যখন ইলেকট্রন দান করে এবং অধাতব মৌলসমূহ যখন ইলেকট্রন গ্রহণ করে, তখন ধনাত্মক এবং ঋণাত্মক আয়ন সৃষ্টি হয়। এই দুই আয়নের মধ্যে যে আকর্ষণ বল বিদ্যমান তাকেই বলা হয় আয়নিক বন্ধন। একটু বড় করে লিখলাম, ঠিক আছে, ওই যে ওইটাই। তাহলে আমরা একেবারে শর্টও যাবো না, একেবারে বিশাল বড়তেও যাবো না সংজ্ঞা বললে। হ্যাঁ, আমরা শর্টলি ডিফাইন করবো, মিডিয়ামটা আমরা ফলো করবো, ঠিক আছে। ওকে, আয়নিক যৌগ দিয়ে গেলাম, কিন্তু আমার যে কোশ্চেন ছিল আমি কিন্তু ওটা ভুলি নাই, যে কেন ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয়, কেন অধাতু অধাতু বা অপধাতু অধাতুর মধ্যে সমযোজী বন্ধন হয়, কেন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে সমযোজী বন্ধন না কেন, ঠিক আছে। এইটা কিন্তু তোমাকে খুঁজতে হবে, এই জায়গাটায় তোমাকে ব্রেন স্টর্মিং করতে হবে। এগুলো কিন্তু বইয়ে তুমি পাওয়া না, তোমাকে নিজের মতো করে চিন্তা করতে হবে, জগৎটাতে ঢুকে যেতে হবে, ঠিক আছে। মুখস্থ করে বসে আমি এই কটা বলে দিলাম, তুমি এটা মুখস্থ করলা, তুমি মনে করলো আমি তো বিরাট ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, নো, তাহলে দুনিয়া আগাবে না, কারণ আমি যতটুকু জানি তুমি ওর মধ্যে সীমাবদ্ধ হয়ে গেলা, তাহলে তো হবে না। আমি তো তোমাকে বলেছি আমার চেয়ে 20 গুণ বেশি নলেজ তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে, কারণ তুমি হলো 20 বছর পরে স্টুডেন্টকে ট্রেন্ড আপ করবা, ঠিক আছে। আমার জায়গায় বসে থাকলে তো হবে না, ওকে, ফাইন। তাহলে আসো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। দেখো আমি তোমাকে নেক্সট স্লাইডে নিয়ে যাচ্ছি, এই যে দেখো এই ছবিটায় তাকাও। এই ছবিটা দেখেই কিন্তু অনেকে হাসা শুরু করে দিয়েছে, সর্বনাশ ডান পাশে উনি কে আছেন, হাসা যাবে না, সবাই আমরা সবাইকে আমাদের রেসপেক্ট করতে হবে। এটাই হলো শিক্ষার মেসেজ, যে আমি কাউকে অপদস্থ করতে পারবো না, আমাকে সবাইকে রেসপেক্ট করতে হবে। দেখো আমরা একটা স্টোরি বলবো, এই যে স্লাইড থেকে আমরা আনসারটা খুঁজে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, আমি কিন্তু 1 সেকেন্ডেই বলে দিতে পারতাম এটা এটা এটা, এই জন্য এটা, তাহলে তোমার মাথায় ঢুকতো না। আমি একটা গল্প দিয়ে তোমার মাথায় বিষয়টা ঢুকিয়ে দিচ্ছি, ওকে। আসো তাহলে তুমি যে স্লাইডটা এখন দেখতে পাচ্ছ, আমাদের টার্গেট কি, আমরা খুঁজবো হলো কেন ধাতু এবং অধাতুর মধ্যে আয়নিক বন্ধন হয় আর কেন অধাতু অধাতু হলো সমযোজী বন্ধন হয়, এটা হলো আমাদের কোশ্চেন। এই কোশ্চেনের আনসার দেওয়ার জন্য আমি তোমাকে একটা স্লাইড, একটা দুটা ছবি দিয়ে হলো আমি বিষয়টাকে ব্যাখ্যা করতে চাচ্ছি। তাহলে আসো, তুমি বামে যাকে দেখতে পাচ্ছ সে হলো ওয়ার্ল্ড ফেমাস পার্সন, সবাই জানো, মাইক্রোসফট কর্পোরেশনের কো ফাউন্ডার। আমি লিখে দিয়েছি ব্রিফ, একদম দুটো শব্দ ইউজ করেছি আমি। দেখো কো ফাউন্ডার অফ মাইক্রোসফট, মাইক্রোসফট কর্পোরেশনের উনি হলো কো ফাউন্ডার। হ্যাঁ, আচ্ছা, আর উনি হলো বিশ্বের ধনী ব্যক্তিদের মধ্যে একজন। হ্যাঁ, ওনার কত ডলার ওনার এখন আছে, মানে কত সম্পদ আছে, ফোর্বস ম্যাগাজিনে আছে ওনার কাছে হলো $112.8 billion আছে। আবার বলছি, হ্যাঁ, উনি হলো বিল গেটস, উনি হলো মাইক্রোসফট কর্পোরেশনের কো ফাউন্ডার, এবং ওনার কাছে যে সম্পদ আছে ফোর্বস ম্যাগাজিনে 2020 যে রিপোর্ট দিয়েছে সেখানে তোমরা দেখতে পাবো ওনার কাছে আছে কত, $112.8 billion, ওকে। আচ্ছা, এখন আসো ডান পাশে যে আছে উনি হলো আমাদের বাংলাদেশের একজন বিখ্যাত পার্সন। ওনার নাম কি, আমি কিন্তু গুগল থেকেই দুইটা নেওয়া, গুগল সার্চ থেকেই নেওয়া, বাট গুগলে আমি ওনার নামটাম খুঁজে পাই নাই। আমার কাছে মনে হয়েছে ওনার নামটা যদি ক্লিন গেট রাখা হতো বেস্ট হতো, এই জন্য আমি ওনার নাম দিয়েছি আজকের ক্লাসে ক্লিন গেটস, ওকে, বিল গেটস আর আমাদের উনি হলো ক্লিন গেটস। এখন আসো কেন ক্লিন গেটস দিলাম, এরা দুজনেই কিন্তু বিখ্যাত ব্যক্তি, আমি বারবার বলছি কেন বিখ্যাত। আমরা জানি বিল গেটসও অনেক চ্যারিটি অর্গানাইজেশনের সাথে জড়িত, অনেক বেশি দাতব্য প্রতিষ্ঠানের সাথে জড়িত, মানুষকে হেল্প করে এরকম অনেক অর্গানাইজেশনের সাথে বিল গেটস জড়িত, ঠিক আছে। আমরা কিন্তু কেমিস্ট্রি পড়ছি, বাট আমরা বিষয়টাকে অন্য জগতে নিয়ে বাস্তবের সাথে নিয়ে তারপর আমরা বোঝার চেষ্টা করছি, ওকে। এবার ডান পাশে আসো, কেন আমি ক্লিন গেট বললাম, ওনার মা বাবা কোথায় আছে হয়তো বা উনি জানেও না, ঠিক আছে, ওনাকে টেক কেয়ার মতো তেমন কেউ নাইও, সৃষ্টিকর্তা ওই ব্যবস্থা ওনাকে দেয় নাই দুর্ভাগ্যবশত, ওকে। বাট উনি আমাদের জন্য কিন্তু অনেক ভালো কাজ করছে ডেইলি, কী করে আমরা জানি, সারা দুনিয়ায় প্লাস্টিক ওয়েস্টে দুনিয়াটা ধ্বংস হয়ে যাচ্ছে, তাই না। প্লাস্টিক যে তোমার যে অপদ্রব্য, যেটা ময়লা, যেটা, ঠিক আছে, যেটা আমরা ওয়েস্ট বলি, হ্যাঁ, যে কি বলা হয় দূষিত পদার্থ যেগুলো বলি আমরা, এর মধ্যে প্লাস্টিক যেগুলো আছে এগুলো কিন্তু আমাদের এই ওয়ার্ল্ডটাকে নষ্ট করে দিচ্ছে। উনি কিন্তু ডেইলি সারাদিন খেয়ে না খেয়ে এই সিটি কর্পোরেশন থেকে উনি হলো এই প্লাস্টিক ওয়েস্টগুলোকে কালেক্ট করে করে তারপর এক জায়গায় গিয়ে ওটা রিসাইকেল করার জন্য ওদের কাছে বিক্রি করে, বিক্রি করে উনি কিছু টাকা পায়। এই টাকাটা দিয়ে উনি সারাদিন খাওয়া দাওয়া করে তারপর ওনার পকেটে কিছু থাকলেও থাকতে পারে, নাও থাকতে পারে। তাহলে উনি দেখো প্রকারান্তরে উনি কিন্তু আমাদের দুনিয়াটাকে, এই বাংলাদেশকে বা এই বিশ্বটাকে বাসযোগ্য করার জন্য অনেক কাজ করছেন, তাহলে উনিও কিন্তু চ্যারিটি কাজ করছেন, এই জন্য আমি ওনার নাম দিয়েছি ক্লিন গেটস। তাহলে খেয়াল করো, বিল গেটস, ক্লিন গেটস। ক্লিন গেটসের যা বয়স হয়েছে ওনার কাছে খাওয়া দাওয়া করার পর, এই কাজ করার পর অনেক বেশি টাকা থাকার কথা না। আমি ধরে নিলাম ওনার কাছে আছে $112.8 billion, ক্লিয়ার। তাহলে এখন তুমি দুজনের সাথে কম্পেয়ার করো, বিল গেটসের কাছে আছে 112.8
সরি বিলিয়ন ডলার বিল গেটসের কাছে, ওকে। আমাদের ক্লিন গেটসের কাছে আছে হলো 112.8 বাংলাদেশি টাকা, ঠিক আছে, ওকে। এখন দুজন যখন একসাথে হলো, ধরো অ্যাক্সিডেন্টালি দুজন এক জায়গায় হয়ে গেল, তাহলে দুজন দুজনকে ধরো নর্মালি হাই হ্যালো বলে বললো আমরা দুজনেই তো অনেক চ্যারিটি কাজ করি, চলেন আমরা দুজনে মিলে আরেকটা বড় প্রতিষ্ঠান খুলি, ওখান থেকে শুধু আমরা চ্যারিটি কাজ করব, এরকম কোনো কথা ধরো আমাদের ক্লিন গেট বিল গেটসকে বললো, বিল গেটস কি বলবে? কারণ উনি তো ম্যাচিওর, ওনার নলেজ ওনার চেয়ে অনেক বেশি বিল গেটস ক্লিন গেটের চেয়ে। বিল গেটস বলবে আপনি তো অনেক ভালো কাজ করেন, সেজন্য আসলেই আপনি ধন্যবাদ পাওয়ার যোগ্য, এই বয়সে আপনি অনেক ভালো কাজ করেন, কিন্তু আপনার আগে নিজের দিকে একটু মনোযোগ দেন, হ্যাঁ, আপনাকে আগে নিজেকে তৈরি করতে হবে, আপনাকে ওখানে সময় দিতে হবে, পড়াশোনা করতে হবে, আপনি এখনই এত বেশি চ্যারিটি নিয়ে চিন্তা করার দরকার নাই। এখন আমাদের ক্লিন গেট ভাববে পড়াশোনা করার জন্য যে পরিমাণ ফিনান্সিয়াল সাপোর্ট দরকার সেটা তো ওনার কাছে নাই, ঠিক আছে, আছে নাই, এই ব্যবস্থাটুকু ওনার কাছে নাই, হ্যাঁ। সো বিল গেটস বলবে আপনার সেই ব্যবস্থা আমি করব, আপনি তাড়াতাড়ি স্কুলে যান, আপনি পড়াশোনা করেন, আপনার নলেজটাকে বাড়ান, তারপর ভবিষ্যতে আমরা একসাথে কাজ করব, ঠিক কি না? তাহলে খেয়াল করো দুইজনের সম্পদের ব্যবধান যখন অনেক হয়ে যায়, যেমন 112.8 বিলিয়ন ডলার আর 112.8 বাংলাদেশি টাকা, দুজনের সম্পদের গ্যাপ যখন অনেক বেশি হয়, চিন্তাই করতে পারো কোথায় বিলিয়ন ডলার আর কোথায় টাকা, হ্যাঁ, এটা যদি গ্যাপ যখন অনেক বেশি হয়ে যায় তখন কিন্তু একজন হয়ে যায় দাতা, একজন হয়ে যায় গ্রহীতা, ঠিক আছে, এখানেই আনসারটা পেয়ে গেলা তুমি, খেয়াল করো। তাহলে এমন একটা সিচুয়েশন যখন তুমি পাবা যেখানে দুইজনের সম্পদের পরিমাণ অনেক বেশি, সেক্ষেত্রে শেয়ারের কোনো সম্ভাবনা নাই, সেক্ষেত্রে হয়ে যায় একজন দাতা, যেমন বিল গেটস দাতা, আমাদের ক্লিন গেটের পড়াশোনার জন্য যা খরচ দরকার বিল গেটস এরকম একজনকে পেলেই বলবে ঠিক আছে আমি আপনার দায়িত্ব নিলাম, সব টাকা পয়সা আমি পেমেন্ট করবো আজীবন, আপনি পড়াশোনা করেন, আপনি নিজেকে প্রস্তুত করেন, ঠিক আছে। তাহলে যেই ক্ষেত্রে হলো তড়িৎঋণাত্মকতার পার্থক্যর ব্যবধান অনেক বেশি, টাকার জায়গায় এখন আমাদের কেমিস্ট্রি তড়িৎঋণাত্মকতাটা বসিয়ে দিব, ঠিক আছে, তাহলে এই স্টোরি থেকে তুমি আনসার পেয়ে যাবা, ওকে। তাহলে আমরা চিন্তা করব কি, যেমন সোডিয়াম এবং ক্লোরিন এই দুইটা দেখবা তড়িৎঋণাত্মকতার পার্থক্য যথেষ্ট পরিমাণ তড়িৎঋণাত্মকতার পার্থক্য, ঠিক আছে, এরকম পার্থক্য হলে ইলেকট্রন শেয়ার করা সম্ভব হয় না, তখন একজন হয়ে যায় দাতা, একজন হয়ে যায় গ্রহীতা, এই যে সোডিয়াম হয়ে যায় দাতা বিল গেটস, ক্লোরিন হয়ে যায় গ্রহীতা আমাদের ক্লিন গেটস, ওকে, সেই জন্য হলো ওদের মধ্যে আয়নিক বন্ধন। আর যখন আমি যখন মিথেন নিয়ে কথা বলবো, মিথেনে হলো কার্বন এবং হাইড্রোজেন দুইজনের তড়িৎঋণাত্মকতা খুব কাছাকাছি, দেখো আমি পরের স্লাইডে যাচ্ছি, এই যে দেখো এদেরকে একটু তাকিয়ে দেখো, ঠিক আছে, ওনারা কারা? ওয়ার্ল্ড বিলিয়নিয়ার্স লিস্ট, এই যে এখানে যে কজনের ছবি আছো সবাই ওয়ার্ল্ডের মধ্যে বিলিয়নিয়ার, এবং সেটাও কিন্তু ফোর্বস ম্যাগাজিনই আমাদের প্রকাশ করেছে, গুগল স্যারের বইতে সব পাওয়া, ঠিক আছে, ওকে। আমি আরেকটু ক্লিয়ার করে বলি, এই যে দেখো এই স্লাইডে তুমি হলো তুমি কাকে পাচ্ছ, এটা হলো তুমি পাচ্ছ হলো ওনার নাম কি আমি তো ভুলে গেলাম, বেজোস, ইয়েস, অ্যামাজনের যে মালিক, আমি তো ছোট দেখতে পাচ্ছি না স্ক্রিনে, তোমরা ভালো দেখতে পাচ্ছ, হ্যাঁ আমি দেখতেই পাচ্ছি না স্ক্রিন, ওকে, এটা হলো জেফ বেজোস, হ্যাঁ জেফ বেজোস, ফাইন, এবার সুন্দর হয়েছে, এবার আমিও তোমাদের মতো একটু একটু দেখতে পাচ্ছি, হ্যাঁ জেফ বেজোস আর হলো বিল গেটস, দেখো নাম্বার ওয়ান অ্যামাজনের যে মালিক সে হলো জেফ বেজোস, আর হলো আমাদের বিল গেটস, হ্যাঁ, এই দুজন যখন একসাথে হবে, আমি অনেক বড় লিস্ট দিয়েছি, এই যে তোমরাও দেখতে পাচ্ছ অনেক বড় লিস্ট, ফাইন, এখন আমিও দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেল থেকে কিছুটা, ওকে ফাইন, তাহলে জেফ বেজোস এবং বিল গেটস যদি এক জায়গায় হয়, দুইজনেই ওয়ার্ল্ডের সেরা বিলিয়নিয়ার ফার্স্ট এবং সেকেন্ড, ওইখানে কিন্তু আমাদের ক্লিন গেটসের মতো কেউ নাই, এখানে কিন্তু কেউ টাকা নেওয়ার মতো নাই, ঠিক আছে, সবাই দেওয়ার মতো আছে, তাহলে যখনই দুইজনের টাকার গ্যাপ কমে যাবে সেখানে কিন্তু হলো শেয়ারের ব্যাপার স্যাপার আসবে, সেখানে দাতা গ্রহীতা হওয়ার কোনো সম্ভাবনা নাই, ওই জন্য আমি লিখে দিয়েছি শেয়ার শেয়ার, দেখো দুইজনেই শেয়ার করবে, দুজনে বলবে আমি যথেষ্ট পরিমাণ টাকা দেবো, আপনার টাকাও একসাথে করেন, আমরা আরও বেশি চ্যারিটি অর্গানাইজেশন খুলি, দাতব্য প্রতিষ্ঠান খুলি, মানুষের কল্যাণের জন্য কাজ করি, ঠিক আছে, ওখানে কিন্তু দাতা গ্রহীতা হওয়ার মতো কোনো সম্ভাবনা নাই। তাহলে তুমি বুঝে গেলা যে ক্ষেত্রে অধাতু অধাতু থাকে, দুজনেরই ক্যারেক্টার একরকম, প্রচুর রিচ, ঠিক আছে, সেই ক্ষেত্রে এই শেয়ার ঘটবে, সেখানে দাতা গ্রহীতা হওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, সেই জন্যই হলো ধাতু ধাতু অধাতু মিলে হলো আয়নিক বন্ধন, অধাতু অধাতু মিলে হলো সমযোজী বন্ধন, ওই টাকার জায়গায় তুমি হলো ইলেকট্রোনেগেটিভিটিটা বসিয়ে দাও, তাহলেই তুমি দেখবা পেয়ে গেছো। তাহলে দেখো এই যে আমরা সুন্দর স্টোরি নিলাম, ওখান থেকে কিন্তু আমাদের কেমিস্ট্রি আনসারটা বের করে নিয়ে আসলাম, কাজে তুমি যা পড়বা আমার আজকের মেসেজ হলো তুমি এটা বাস্তবের সাথে মিলাবা, ঠিক আছে, কারণ কি এগুলো বাস্তবে আছে বিদায়ই তো আমরা পড়ছি, এগুলো যদি অন্তঃসারশূন্য
জন্য হতো তাহলে তো আমরা এগুলো পড়তাম না। যে জিনিসটা আমার কাজে লাগে আমি সেই কাজটাই করতে যাই, আর যে যা আমার কাজে লাগে না সেটা তো আমরা করি না, তাই না? সেটাই হলো মূল কথা। ওকে, তাহলে নেক্সট আসো, আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। এবার দেখো, তুমি একটু হিসাব করে দেখো। দেখো তো বামে আমি সোডিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম ক্লোরাইড রেখেছি। এই যে সোডিয়াম ক্লোরাইড এবং সিজিয়াম ক্লোরাইড, ওদের তড়িৎনাত্মকতার পার্থক্য দেখো। সোডিয়ামের হলো তোমার 0.93, ক্লোরিনের হলো তোমার 3.16, বিয়োগ করলে তুমি পেয়ে যাবা 2.23। ওকে, আর মিথেনে যদি তাকাও, তুমি মিথেনে তাকাও, মিথেনে কার্বনের হলো 2.5 আর হাইড্রোজেনের হলো 2.2, তাহলে দেখো ওদের ডিফারেন্স হলো 0.3। তাহলে তাকাও তুমি বামে যে আয়নিক যৌগ ওদের তড়িৎনাত্মকতার পার্থক্য অনেক বেশি, আর ডানে যে সমযোজী যৌগ ওদের মধ্যে তড়িৎনাত্মকতার পার্থক্য অনেক কম। তাহলে বামে আছে বিল গেটস এন্ড ক্লিন গেটস, আর ডানে আছে বেজোস এবং হলো বিল গেটস। তাহলে ওদের মধ্যে হবে সমযোজী বন্ধন আর বামে হবে আয়নিক বন্ধন। ক্লিয়ার? ওকে, এখন আসো, তুমি যদি এখন আমার মিলাও সেটা কিন্তু এরকম হবে না যে এদের তো এতক্ষণ পর্যন্ত স্যার বললো বিলিয়ন বিলিয়ন ডলার, আমাদের কিন্তু তড়িৎনাত্মকতার পার্থক্য বিলিয়ন বিলিয়ন ডলারে দিলে হবে না। আমরা জানি আমাদের পর্যায় সারণীতে যে কটা মৌল আছে বন্ধন তো ওদেরকে নিয়েই হবে, আমাদের জগৎটা হলো পর্যায় সারণীর মধ্যে যে কটা মৌল আছে, হ্যাঁ, ওদের মধ্যে সবচেয়ে বেশি তড়িৎনাত্মক মৌল হলো আমাদের ফ্লোরিন, আর সবচেয়ে কম তড়িৎনাত্মক মৌল আমরা আপাতত ধরে নেই সিজিয়ামকে। অনেকেই কোশ্চেন করে, আচ্ছা স্যার ফ্রান্সিয়ামের উদাহরণটা দিচ্ছেন না কেন? আমরা ফ্রান্সিয়ামকে নিয়ে একটু কম ডিল করি, কেন? ফ্রান্সিয়াম হলো তেজস্ক্রিয়তা প্রপার্টি আছে। তুমি যদি এমন একজন লোককে নিয়ে তুমি ডিল করো যে তোমাকে অ্যাটাক করে ফেলতে পারে, অবশ্যই তুমি ওকে কিন্তু সিকিউরিটি গার্ড হিসেবে নিয়োগ দিবা না, তাই না? যে তোমাকে একা অ্যাটাক করে ফেলতে পারে, ওর একটু তেজস্ক্রিয় ধর্ম আছে, এই জন্য আমরা ওকে নিয়ে একটু কম কথা বলি। হ্যাঁ, আমরা সিজিয়ামকে নিয়ে পর্যন্ত থাকি, ও সেফ, ও ডিস্টার্ব করে না, ধাতব ধর্ম ওর মধ্যে যথেষ্ট পরিমাণে আছে এবং ওর তেজস্ক্রিয়তা ধর্ম তেমন নেই। সো আমরা হলো সিজিয়াম পর্যন্ত থাকি, সিজিয়াম যাকে আমি ইউজ করবো তারই উদাহরণ বেশি দিব। হ্যাঁ, ওকে, তাহলে আমাদের পর্যায় সারণীতে সবচেয়ে বেশি তড়িৎনাত্মক মৌল হলো ফ্লোরিন, আর সবচেয়ে কম খুঁজলে আমরা বলবো হলো সিজিয়াম। ফ্রান্সিয়াম হতে পারে, বাট ওটা একটু আমরা কম ডিল করি, ওকে কম ইউজ করি, কারণ ও আমাদের জন্য খুব একটা সেফ না, সেই জন্য আমরা এটা নিয়ে কাজ করি কম। ওকে, ফাইন, তাহলে তুমি বুঝে গেলা যে কেন ধাতু এবং অধাতু মিলে আয়নিক বন্ধন হয়, কেন অধাতু অধাতু মিলে সমযোজী বন্ধন হয়। আমার মনে হয় এইটুকু সবার কাছে ক্লিয়ার। এবার আমরা যাই একটু পরবর্তী স্লাইডে। এই তড়িৎনাত্মকতা দিয়ে আমরা হলো টোটাল একটা পিকচার তৈরি করে ফেলতে পারবো, যে বন্ধনের টোটাল একটা পিকচার তোমাকে আমি দিতে পারবো এই তড়িৎনাত্মকতা দিয়ে। স্লাইডে তুমি দেখতে পাচ্ছ, খেয়াল করো, ডেল্টা ইএন, হ্যাঁ, ইএন দিয়ে বোঝাচ্ছে আমি ইলেকট্রোনেগেটিভিটি। তুমি এটা যা ইচ্ছে তাই দিতে পারো, এটা কোনো বাইবেল না যে তড়িৎনাত্মকতাকে বোঝানোর জন্য ডেল্টা ইএনই লিখতে হবে, নো, এটা তুমি যা ইচ্ছে তাই লিখতে পারো। ইলেকট্রোনেগেটিভিটি সেই জন্য ইএন দিয়েছি, হ্যাঁ, আমি, এবং এক জায়গায় গুগলেও দেখতে পেলাম ওরা এটা দিয়েছে, আমি ওখান থেকে চারটা নিয়ে তোমাকে এখানে দেখাচ্ছি। আমি এখানে কিছু তৈরি করি নাই, জাস্ট গুগল সার্চ থেকে নিয়ে তোমাকে এখানে দেখাচ্ছি। ওকে, যেটা যেটা সুইটেবল মনে করছি তোমার জন্য সেটাই আমি তোমাকে দেখাচ্ছি। ওকে, ফাইন, তাহলে আসো, তুমি দেখতেই পাচ্ছ স্লাইডে, যদি বিভিন্ন প্রকারের বন্ধন হতে পারে, আয়নিক, সমযোজী, সমযোজীর মধ্যে আবার তিন ক্যাটাগরি তুমি এখানে দেখতে পাচ্ছ স্লাইডে। একটা দেখতে পাচ্ছ কি, পোলার সমযোজী, আমি এগুলো এক্সপ্লেন করবো আস্তে আস্তে, বাট তড়িৎনাত্মকতা দিয়ে তোমাকে একটা আইডিয়া দিতে চাচ্ছি। এটা কিন্তু এখানেই শেষ না, আমি আরও মিনিমাম দুইটা লেকচার দেবো বন্ধনের উপর। হ্যাঁ, তারপর আমি যাব হলো, আমরা আবার যাব হলো তোমার ওই কী বলে সংকরণ, আরেক জগৎ, ওখানে যাব। ওকে, তার আগে এটা আসো, এখন এই যে আমরা কি বললাম, বন্ধনটা আয়নিক হতে পারে, সমযোজী হতে পারে, আরেকটা পাবা তুমি সন্নিবেশ সমযোজী, সেটাতে যাবো, আজকে ওখানে যাবো না, বিদায় নিয়ে আসি নাই, আরও বন্ধন পাবা আয়নিক এবং সমযোজী। সমযোজীর মধ্যে আবার তিন ক্যাটাগরি, একটা হলো পোলার, আরেকটা হলো অপোলার, আরেকটা হলো বিশুদ্ধ সমযোজী, ঠিক আছে? তাহলে তোমার মনে এখন কোশ্চেন জাগতে পারে, আয়নিক যৌগের ক্ষেত্রে কেন আমি বিশুদ্ধ বললাম না? আসলে দুঃখের বিষয়, এই দুনিয়াতে বিশুদ্ধ আয়নিক যৌগের উদাহরণ একটাও নাই, এমন একটা যৌগ নাই যেটা বিশুদ্ধ আয়নিক যৌগ, যে তুমি এক্সাম্পল দিবা, বা সমযোজী যৌগ কিছু আছে, হ্যাঁ, কখন সমযোজী বিশুদ্ধ যৌগ হবে, যদি তাদের তড়িৎনাত্মকতার পার্থক্য জিরো হয়, ঠিক আছে? এখন কোশ্চেন হলো কখন জিরো হবে, দুইটা মৌল যখন একই রকম হয়, হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, ক্লোরিন ক্লোরিন বন্ধন, অক্সিজেন অক্সিজেন বন্ধন, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, ঠিক আছে, যদি এরকম হয়, দুইটা মৌল সেম হয়, তাহলে তো পার্থক্য কত হবে, দুজনেরই তড়িৎনাত্মকতা সমান, পার্থক্য জিরো, ওই অণুগুলো হলো বিশুদ্ধ সমযোজী অণু, ঠিক আছে? ওকে, আর আয়নিক যৌগের মধ্যে এমন একটা যৌগ তুমি পাবা না, ঠিক আছে? এই যে সোডিয়াম ক্লোরাইড এতক্ষণ বললাম, সিজিয়াম ক্লোরাইড উত্তম আয়নিক যৌগ, সোডিয়াম ক্লোরাইড উত্তম আয়নিক যৌগ, আমি কিন্তু শব্দটা ইউজ করছি হলো উত্তম, বিশুদ্ধ ইউজ করতে পারছি না আয়নিক যৌগের ক্ষেত্রে, ঠিক আছে? কেন? কারণ বিশুদ্ধ আয়নিক যৌগ একটাও নাই দুনিয়ায়, ঠিক আছে?
ওর মধ্যে ভেজাল আছে। ভেজালটা কি? প্রত্যেক আইনের যুগের মধ্যে কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য আছে। এই যে দেখো পরাজ জগৎটা বেড়ে যাচ্ছে তোমাকে, তাহলে তোমাকে এখন শিখতে হবে কোন আইনের যুগের মধ্যে সমযোজী ক্যারেক্টার কি পরিমাণ আছে, ঠিক আছে? এই যে দেখো তোমাদের লাইফ, আমি ক্লাস হলে খুব মজা করে বলি, সেটা হলো আমরা অনেকেই একজন আরেকজনকে পছন্দ করি, তাই না? দুনিয়াটাতে এরকম পছন্দ করেই চলতে হবে, তাই না? আচ্ছা, যেমন ধরো ধরো আমি যাকে বিয়ে করলাম, হ্যাঁ, তাকে যখন বিয়ের আগে আমি দেখি আমার কাছে মনে হবে সে হলো দুনিয়ার সবচেয়ে লক্ষ্মী মেয়ে। একে যদি আমি বলি এই বেটি এখানে বসে থাক, সে সারা জীবন এখানে বসেই থাকবে। যদি বলি এখানে দাঁড়িয়ে থাক, দাঁড়িয়েই থাকবে। ওর মতো ভদ্র আর কেউই হয় না। কিন্তু বিয়ের পরে আবার দেখা যায় যে এমন হয়, ওরে বাপরে, দুনিয়ার মধ্যে যদি সেরা বাঘ থাকে, টাইগার থাকে, তাহলে মনে হয় সেই, তাই না, জেগে উঠে। তাহলে তোমার ওইটা ভাবার কোনো অবকাশ নাই। তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও, কাউকে এত বোকা ভাবার কোনো অবকাশ নাই। কারণ তুমি তো জানো বিশুদ্ধ আয়নিক যৌগ বলতে কিছু নেই, এইসব যৌগ দিয়েই তো আমাদের বডিটা তৈরি। তাহলে তুমি কি করে পাবা যে 100% সেম ক্যারেক্টার, 100% বিশুদ্ধ জিনিস বলতে তো কিছু নাই দুনিয়ায়। সমযোজী যৌগ কিছু আছে, ওটা তো গ্যাস। তোমার ওয়াইফ বা গার্লফ্রেন্ড তো গ্যাস না, সে তো একটা সলিড বস্তু, তাই না? তাকে তুমি ওভাবে ভাবার কোনো অবকাশ নাই যে 100% আয়নিক যৌগ সবার মধ্যে। তার মানে কি, প্রত্যেক মেয়ের মধ্যে কিছু পুরুষ বৈশিষ্ট্য আছে। বিয়েটা করে দাও মেয়েকে, দেখবা তোমার উপরে কিভাবে চড়াও হয়, মনে হবে যে কি বলে আয়রন লেডি হয়ে গেছে, তাই না? আবার এমন একটা ছেলে যে মনে হয় বাপ রে বাপ, এ হলো বিশ্বের সর্বশ্রেষ্ঠ পুরুষ, ওকে বিয়ে করে দাও, ওয়াইফের কাছে দেখবা সে বিড়াল হয়ে গেছে, তাই না? এই যে দেখো, এই যে এক্সাম্পল, তুমি একটা মানুষকে বিশুদ্ধ পুরুষ বা বিশুদ্ধ মহিলা ভাবার কোনো উপায় নাই, আমরা মিক্স আপ করে থাকবো, এটা আমাদের মধ্যে আছে। যেমন ধরো আমাদের বাবা মা, আমাদের বাবা মা আমাদের মধ্যে কি এমন কাউকে পাওয়া যাবে যে বাবা মা একদিনও উষ্ঠা লাতি টাতি খাও নাই, খেয়েছো, তারপরে যদি তোমাকে জিজ্ঞাসা করা হয়, তাহলে ওই সময়টা কিন্তু তোমার বাবা মা তোমাকে অপছন্দ করেছে, যখন তোমাকে একটা কিক দিল, হ্যাঁ, ওই সময় অপছন্দ করেছে। কিন্তু তোমাকে যদি জিজ্ঞাসা করা হয় তোমার বাবা মা তোমাকে কী করে, পছন্দ নাকি অপছন্দ, তুমি কিন্তু আনসারটা নির্দ্বিধায় বলে দাও, পছন্দ করেছে। কারণ কি, তোমার লাইফের বেশিরভাগ সময় তোমার বাবা তোমাকে পছন্দ করেছে, ঠিক আছে? ঠিক এখানেও তাই, সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তুমি যদি অ্যানালাইসিস করো, তুমি বেশিরভাগ বৈশিষ্ট্য পাওয়া হলো আয়নিক বৈশিষ্ট্য, সামান্য পরিমাণ পাওয়া সমযোজী বৈশিষ্ট্য। যেহেতু বেশিরভাগ বৈশিষ্ট্য আয়নিক, সো আমরা বলে দিচ্ছি এটা আয়নিক যৌগ। ক্লিয়ার হয়েছো? এইটাকে ক্লিয়ার করলাম। আর খুব অল্প সংখ্যক সমযোজী যৌগ আছে যারা হলো বিশুদ্ধ সমযোজী যৌগ। এরা কারা? যাদের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য জিরো। কখন জিরো হবে? যখন দুইটা মৌল একই রকম হবে, যেমন হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, অক্সিজেন অক্সিজেন বন্ধন, নাইট্রোজেন নাইট্রোজেন বন্ধন, ক্লোরিন ক্লোরিন বন্ধন, এফ এফ বন্ধন, বিআর বিআর বন্ধন, আয়োডিন আয়োডিন বন্ধন, এইগুলো হলো বিশুদ্ধ সমযোজী যৌগ। ক্লিয়ার? আর বাকিগুলো বিশুদ্ধ না, ওই যে পোলার অপোলারের মধ্যে ঢুকিয়ে দিব আমরা। আর আয়নিক যৌগ বিশুদ্ধ একটাও নাই, প্রত্যেকটার মধ্যেই কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য আছে, ঠিক আছে? এখন আসো, এই যে আমি তড়িৎ ঋণাত্মকতা বললাম, এখানে চলে যাই। আসো, তোমরা কিন্তু হয়তো বা পড়ে ফেলছো, আমি জানি না তিনাত ওই জায়গাটা টাচ করেছে কিনা। তড়িৎ ঋণাত্মকতা, এই যে পর্যাবৃত্ত ধর্ম তড়িৎ ঋণাত্মকতার মধ্যে পাওয়ার কথা, হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি, এই জায়গাটা তোমাদেরকে কিন্তু ক্লিয়ার হতে হবে। দুইটা বিষয়েই কিন্তু ইলেকট্রন গ্রহণ নিয়ে কথা বলে, ঠিক আছে? ইলেকট্রন আকর্ষণ নিয়ে কথা বলে, তড়িৎ ঋণাত্মকতা বলো আর ইলেকট্রন আসক্তি বলো। আমি কেন পার্থক্য করছি, এই তড়িৎ ঋণাত্মকতার জায়গায় আবার ইলেকট্রন আসক্তি বসায় দিলে কিন্তু হবে না, সাবধান। সো বিষয়গুলো তোমার মাথায় ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে, ওকে? আচ্ছা, আমরা বলেছি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.8 এর চেয়ে বেশি হয় তাহলে যৌগটা হবে আয়নিক। ক্লিয়ার? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 1.8 এর চেয়ে বেশি হয়, এটা আবার মুখস্থ করবা না, আমরা অনেকগুলা যৌগ নিয়ে অ্যানালাইসিস করে এটা পেলাম, হ্যাঁ, এটা মুখস্থ করার বিষয় না। আবার তোমরা বলবা স্যার তো বলছি কিছুই মুখস্থ করতে না, এটা তো আমাকে মুখস্থ করতে হচ্ছে, না না, এটা এরকম না, তুমি এটা নিয়ে দুই দিন ডিল করো। যেমন ধরো তোমার বেস্ট ফ্রেন্ডের কথা চিন্তা করো, তোমার বেস্ট ফ্রেন্ডের নাম তুমি বাসায় কয়দিন বসে বসে মুখস্থ করেছো যে আমার বেস্ট ফ্রেন্ডের নাম এটা, আমার বেস্ট ফ্রেন্ডের নাম এটা, এটা কি করেছো? না, ওর সাথে ডিল করতে করতে জেনে গেছো, এটাও এরকম, হ্যাঁ, যেহেতু অল্প কয়েকটা কথা। তাহলে আমরা কি শিখলাম, কোনো যৌগে দুইটা মৌলের মধ্যে, যেমন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য একটু আগেই দেখেছো তুমি, আগের স্লাইডে যদি আমি আবার যাই, এই যে দেখো ওখানে দেখেছো কত, 2.23, তাই না? সেটা দেখো 1.8 এর চেয়ে বেশি, তাহলে এটা আয়নিক যৌগ পেয়ে গেলা। সিজিয়াম ক্লোরাইডের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 2.37, তাহলে এটাকে আয়নিক যৌগ তুমি নির্দ্বিধায় বলে দিতে পারো, ঠিক আছে? ওকে, আর যদি তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 1.8 এর চেয়ে কম হয় তাহলে তুমি সেটাকে বলবা সমযোজী যৌগ। ওই যে ডান পাশে তাকায় দেখো, 1.24 পেয়েছ পানিতে, মিথেনে পেয়েছ 0.3, তাহলে তুমি এটাকে বলে দিতে পারছো এটা কি সমযোজী যৌগ। ক্লিয়ার? ওকে, তাহলে এই পিকচারটায় চলে আসো। আমি যে বললাম এই স্লাইড থেকে আমরা টোটাল দুনিয়া যৌগ সম্পর্কে একটা পিকচার দিতে পারি তোমাকে, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি
0.5 থেকে 1.8 এর মধ্যে হয়, হ্যাঁ দ্বিতীয় রোতে যেটা আছে দেখো 0.5 থেকে 1.8 এর মধ্যে যদি হয় তাহলে আমরা এগুলাকে বলি পোলার সমযোজী যৌগ। আর যদি তড়িৎ নিরাপত্তার পার্থক্যটা 0.5 এর চেয়ে কম হয় তাহলে তোমরা এটাকে বলো অপোলার সমযোজী যৌগ। আর যদি একটু আগেই বললাম দুইটা যদি জিরো হয় তাহলে তুমি এটাকে বলবা হলো বিশুদ্ধ সমযোজী যৌগ। মোটামুটি একটা পিকচার তুমি পেয়ে গিয়েছো। ওকে ফাইন, এবার আসো আমি যে জায়গাটা হিট করব এই স্লাইড বা এই জগৎটা বোঝার জন্য তোমার প্যারামিটার হলো হাতিয়ার হলো, এই জন্যই কিন্তু পর্যাবৃত্ত ধর্ম অনেক গুরুত্বপূর্ণ। সিরিয়াসলি পড়বা ওটা ক্লাসে, ঠিক আছে, এবং তুমি নিজেও ভালো করে পড়বা। ওকে ফাইন, এখন আসো তড়িৎ ঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তি, আমি ওই জায়গাটা হিট করেছি একটু। তুমি কিন্তু দুইটাই ইলেকট্রনকে টানাটানি নিয়ে কথা বলে, ইলেকট্রন আকর্ষণ নিয়ে কথা বলে, ঠিক আছে, তড়িৎ ঋণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তি দুইটাই হলো ইলেকট্রন আকর্ষণ নিয়ে কথা বলো, তাহলে দুইটা জিনিস কেন দাঁড়ালো? অবশ্যই একটা পার্থক্য আছে ওদের মধ্যে, সেজন্যই দুইটা দাঁড়ালো। হ্যাঁ, তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী বন্ধনে জড়িত যে ইলেকট্রন, শেয়ারকৃত ইলেকট্রন, এদেরকে কোনো মৌল নিজের দিকে কী পরিমাণ টানে সেটা হলো তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? আবার বলছি, সমযোজী বন্ধনে আবদ্ধ বা জড়িত যে ইলেকট্রন, একটা মৌলের সবগুলো ইলেকট্রনই কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না। ক্লিয়ার? যেমন ধরো মিথেন, কার্বনে 6টা ইলেকট্রন আছে, এই 6টাই কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না। 1s2 যে 2টা ইলেকট্রন আছে ও কিন্তু সমযোজী বন্ধনে অংশগ্রহণ করে না। তাহলে যে ইলেকট্রনগুলো সমযোজী বন্ধনে জড়িত, ঠিক আছে, এবং সবগুলাই কিন্তু একটা সমযোজী বন্ধনে জড়িত না। তুমি জানো মিথেনে 4টা বন্ধন আছে, আমি একটু বোর্ডে যাই তাহলে ক্লিয়ার হবা। হ্যাঁ ওকে, আসো আমরা একটু বোর্ডে চলে যাচ্ছি। ওকে দেখো, খেয়াল করো আমি লিখলাম এই যে মিথেন, হ্যাঁ এই যে মিথেন লিখলাম, তোমাদেরকে মিথেন দিয়েই বলি আসো, অথবা ধরো পানি, এই যে এটা আমরা হাত পা ছড়িয়ে দিয়ে লিখলাম। ওকে ফাইন, এখন আসো এই যে পানিতে বা মিথেনে, এই যে পানিটা ধরো, এই যে পানি এটা ধরো, এটা এই যে আমি অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা লিখলাম। আমরা জানি একটা বন্ধন হতে দুটি ইলেকট্রন দরকার, কয়টি ইলেকট্রন? দুটি ইলেকট্রন। এখন একটা ইলেকট্রন সাপ্লাই দেয়, আমরা সমযোজী বন্ধন ইন ডিটেলস পরে বলবো, ওখানে আমি এক্সপ্লেইন করবো, এখন শুধু জাস্ট আমি তড়িৎ ঋণাত্মকতাটা কী সেটা দেওয়ার জন্য তোমাকে বলছি। হ্যাঁ, এই যে এই বন্ধনটা হতে দুটি ইলেকট্রন, একটা ইলেকট্রন দিয়েছে অক্সিজেন আর একটা ইলেকট্রন দিয়েছে হাইড্রোজেন, ঠিক আছে। আবার ধরো হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন, এই যে লিখলাম, হ্যাঁ একটা ইলেকট্রন দিয়েছে বামের হাইড্রোজেন, একটা ইলেকট্রন দিয়েছে ডানের হাইড্রোজেন, আমি কিন্তু দুইটা ইলেকট্রন দেখালাম, তোমরা অবশ্যই দেখতে পাচ্ছ তাই না? হ্যাঁ দেখতে পাচ্ছ, এই যে দুইটা ডট দিয়ে দুইটা ইলেকট্রন, এটা কিন্তু আবার ভাগ চিহ্ন না, দুইটা ইলেকট্রনকে আমি মিন করছি। ওকে ফাইন, একটা ইলেকট্রন বামের হাইড্রোজেন, একটা ইলেকট্রন ডানের হাইড্রোজেন দিয়েছে। আবার এখানেও যে অক্সিজেন হাইড্রোজেন একটা বন্ধন আছে, একটা ইলেকট্রন হাইড্রোজেন দিয়েছে, একটা ইলেকট্রন অক্সিজেন দিয়েছে, তাহলে এই দুইটা ইলেকট্রনকে বলা হয় শেয়ারকৃত ইলেকট্রন, সমযোজী বন্ধনে এটা শেয়ার হয়েছে। ওকে, সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল, কোনো পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা, এই যে দেখো হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন যখন হয় এই দুইটা ইলেকট্রন দুই হাইড্রোজেন থেকে ঠিক সমান দূরত্বে অবস্থান করে, সমান দূরত্বে, এই দুই হাইড্রোজেন থেকে সমান দূরত্বে অবস্থান করে, ঠিক আছে, একদম মিডেলে, এই জন্যে এটাকে আমরা বলি বিশুদ্ধ সমযোজী যৌগ। আর এই জায়গাটায় এসে এই যে অক্সিজেন হাইড্রোজেন যখন বন্ধন হয়, দুইটা ভিন্ন মৌল হয়ে গেলো, একটা হাইড্রোজেন একটা অক্সিজেন, তখন কিন্তু শেয়ারকৃত ইলেকট্রন যুগল আর মাঝখানে থাকে না, কারণ অক্সিজেনের এনার্জি বেশি, ও টেনে নিয়ে যায়, ঠিক আছে, ও টেনে ওর কাছে নিয়ে যায়। এটাকে যদি আমি একটু মুছে লিখি তাহলে এইভাবে দেখাতে পারি, এই যে দেখো অক্সিজেন প্রান্তের কাছে চলে আসলো, এই জন্যেই হলো পোলারিটি সৃষ্টি হয়, অক্সিজেনের উপর ডেল্টা মাইনাস, হাইড্রোজেনের উপর ডেল্টা প্লাস, আমরা ওগুলো বলবো পরে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম তড়িৎ ঋণাত্মকতা হলো সমযোজী বন্ধনে আবদ্ধ ইলেকট্রন যুগলকে কোনো পরমাণু নিজের দিকে টেনে নেওয়ার যে প্রবণতা সেটাই হলো তড়িৎ ঋণাত্মকতা। ক্লিয়ার? ওকে, এখন আসো তুমি বলতে পারো, স্যার আপনি তো একটু আগে সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল দিলেন, আমি তো সোডিয়াম ক্লোরাইডও লিখেছিলাম তাই না, সোডিয়াম ক্লোরাইড, এই যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য বের করলাম, করে কতজন আমি পেলাম একটা ভ্যালু পেয়েছি আমরা তাই না? ওকে, সেটা তাহলে এখানেও তো আয়নিক যৌগ, এখানে কেন আপনি হলো তড়িৎ ঋণাত্মকতা অ্যাপ্লাই করলেন? আমি তো তোমাকে বলেছি দুনিয়ায় এমন কোনো আয়নিক যৌগ পাবা না যেটা 100% আয়নিক যৌগ, ওর মধ্যেও কিছু না কিছু সমযোজী বৈশিষ্ট্য আছে, তাহলে তুমি ওখানে অ্যাপ্লাই করতে পারো, কোনো সমস্যা নাই। ক্লিয়ার? আচ্ছা, এ হলো আমাদের তড়িৎ ঋণাত্মকতা বিষয়টা গেল। এবার আসো তোমার ইলেকট্রন আসক্তি কি, ইলেকট্রন আসক্তির সংজ্ঞা বললে তুমি বলো গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন এক মোল পরমাণুর মধ্যে অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন গ্রহণ করালে যে শক্তি নির্গত হয় তাই না, সেটা হলো আমাদের কি, ইলেকট্রন আসক্তি। এই সংজ্ঞাটা কিন্তু তোমাদের কাছে যতটা ইজি হয় আমার কাছে কিন্তু অতটা ইজি না, কারণ এখানে অনেকগুলো বিষয় জড়িত। ফার্স্ট কোশ্চেন হলো অসীম দূরত্ব বলতে আমি কি বুঝবো, ঠিক আছে,
অসীম দূরত্বটা প্রায় ক্লাসে কোশ্চেন করে, তোমরা তো এখন আমি ক্লাসে পাচ্ছি না, তোমরা অনলাইনে কোশ্চেন করতে পারো, কোনো সমস্যা না। আমি তো বলেছি ওপেন, ইউ আর ওপেন, ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন, ঠিক আছে? আমি পারি আর না পারি ইম্পর্টেন্ট না, আমি তোমাকে সবগুলো অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো, আমি না পারলে শিখে নিব, ঠিক আছে? ওকে ফাইন। তাহলে এখন আসো, এই যে তুমি বললা যে অসীম দূরত্ব কি, ঠিক আছে, অসীম দূরত্ব থেকে এক মল ইলেকট্রন তুমি যখন নিয়ে আসবা, তাহলে খেয়াল করো এই ধরিত্রিণাত্মকতা আর ইলেকট্রন আসক্তির মধ্যে মূল ডিফারেন্স হলো ইলেকট্রনের ক্যাটাগরিটাই ভিন্ন, ঠিক আছে? ধরিত্রিণাত্মকতা বললে তুমি সমযোজী বন্ধনে যে দুইটা ইলেকট্রন জড়িত ওকে নিয়ে টানাটানি করছো, তাই না? আর ইলেকট্রন আসক্তি বললে হলো সমযোজী বন্ধনের ইলেকট্রন না, যে ইলেকট্রনটা মৌলু থেকে অনেক দূরে আছে, অসীম দূরত্ব বুঝতেই পারছো, অনেক দূরে আছে, সেই ইলেকট্রনকে যদি নিজের মধ্যে নিয়ে আসে, মৌলু তার নিজের মধ্যে নিয়ে আসে বন্ধনের ইলেকট্রনকে না, এই হলো মূল ডিফারেন্স। একটা হলো বন্ধনের ইলেকট্রন তড়িৎণাত্মকতা, আরেকটা হলো অসীম দূরত্বের ইলেকট্রন, ঠিক আছে? ফাইন। এবার আসো, অসীম দূরত্বের ইলেকট্রন বলতে আমরা কি বুঝি, এটা আসলে তোমাকে কুলম্বের সূত্র দিয়ে বুঝতে হবে। এই যে আমরা লিখলাম এফ সমানুপাতে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, বন্ধন বললেই আসলে বস একটা ল হলো আমাদের কুলম্বের সূত্র, কুলম্বস ল। আমি যখন এই বন্ধন বলবো তোমাকে সবসময় ওর উপর ডিপেন্ডেন্ট হতে হবে, ঠিক আছে? ওকে, অসীম দূরত্ব বলতে আমরা এটা বুঝি যে দূরত্বে অবস্থান করলে কোনো ধরনের আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। তুমি এখানে তাকাও তো, এই যে এফ সমানুপাতে কিউ ওয়ান কিউ টু বাই ডি স্কোয়ার, আমরা দেখতে পাচ্ছি আকর্ষণ বল বা বিকর্ষণ বল দূরত্বের ব্যস্তানুপাতিক, অর্থাৎ কি দূরত্বের ব্যস্তান উল্টা, দূরত্ব যদি কমে যায় আকর্ষণ বাড়বে, দূরত্ব যদি বেড়ে যায় তাহলে আকর্ষণ কমে যাবে। তোমার গার্লফ্রেন্ডটা এখন তোমার খুব কাছে আছে, তাহলে ওর প্রতি তোমার আকর্ষণ অনেক বেশি, গার্লফ্রেন্ডটা তোমাদের চেয়ে তোমার চেয়ে 1000 মাইল দূরে চলে গেছে, আস্তে আস্তে আকর্ষণ কমবেই, আস্তে আস্তে, এটা মাস্ট, হ্যাঁ, ডে বাই ডে আকর্ষণ কমবেই, এই যে কুলম্বের সূত্র বলেছে, এটা অবিশ্বাস করার কোনো উপায় নাই, তাহলে সায়েন্সের এই সূত্রটাই ভুল, ঠিক আছে? ওকে, তাহলে আমি যখন ইলেকট্রন আসক্তি বলবো, যে দূরত্বে ইলেকট্রন থাকলে কোনো প্রকার আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। আরেকটা শব্দ রয়ে গেছে, আমরা বলি গ্যাসীয় অবস্থা। আচ্ছা, গ্যাসীয় অবস্থা কেন লাগবে, ঠিক আছে? আসলে হলো ওই যে আমি বলছি, এমন দূরত্বে অবস্থান করতে হবে যাতে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ না করে। আমরা জানি গ্যাসের অণুগুলা পরস্পর থেকে সবচেয়ে দূরে থাকে, তরলের অণুগুলা আর একটু কাছে থাকে, সলিডের অণুগুলা আরও কাছে থাকে। তাহলে তুমি যদি বিচ্ছিন্ন করে দাও, বিচ্ছিন্ন অবস্থা প্রাপ্ত হলে তোমাকে গ্যাসীয় অবস্থা নিতে হবে, কারণ আমরা জানি পদার্থের তিনটে অবস্থা, মেইনলি এই তিনটে নিয়েই কথা বলি, বাকি আরও আছে, ওগুলো ক্রিটিক্যাল, ওগুলো আমি এখন এখানে নিয়ে আসবো না, ঠিক আছে? ওকে, তাহলে আমরা যদি বলি গ্যাসীয় অবস্থা, তাহলে একটা পরমাণু থেকে আরেকটা পরমাণু বা একটা অণু থেকে আরেকটা অণু যথেষ্ট পরিমাণ দূরত্ব অবস্থান করে, ওদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণের সম্ভাবনা অনেক কমে যায়, এই জন্যই আমরা সংজ্ঞায় ওই শব্দগুলো অ্যাড করে নেই। হ্যাঁ, গ্যাসীয় অবস্থায় বিচ্ছিন্ন এক মোল পরমাণুকে, পরমাণুর মধ্যে এক অসীম দূরত্ব থেকে এক মোল ইলেকট্রন যখন আমরা নিয়ে আসি, তখন যে শক্তি নির্গত হয় সেটাকে বলি ইলেকট্রন আসক্তি। তাহলে তুমি তড়িৎণাত্মকতা এবং ইলেকট্রন আসক্তির মধ্যে বুঝতে পেরেছ, দুইটাই ইলেকট্রন আকর্ষণ বাট ক্যাটাগরি ভিন্ন, ঠিক আছে? আমাদের ইলেকট্রন আসক্তিতে হলো অসীম দূরত্বের ইলেকট্রন, আর তড়িৎণাত্মকতার মধ্যে হলো সমযোজী বন্ধনের ইলেকট্রন, ক্লিয়ার? এই দুইটা, এটা আমি ক্লিয়ার করলাম তোমাদেরকে, কারণ এটা খুবই সেন্সিটিভ ইস্যু, এগুলো তোমরা সচরাচর বইয়ে এত পাবা না, বাট তোমাদেরকে নলেজ খাটিয়ে বুঝতে হবে যে এগুলো কী আসলে। ওকে ফাইন, আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আসো, আমরা তাহলে এটা দিয়ে একটা পিকচার পেলাম যে কি হচ্ছে, সেটা আমরা পিকচার পেলাম। এবার আসো, আমরা আয়নিক বন্ধন নিয়ে একটু কথা বলি, এটা তোমাদের ম্যাক্সিমামই জানা আছে, আমি অনেক বেশি কথা বলবো না, যে জিনিসগুলো ক্রিটিক্যাল ওটা আমি কিন্তু বেশি করে অ্যানালাইসিস করি তোমাদের কাছে। হ্যাঁ, এটা অল্প কথা বললেই তুমি বুঝে যাবা। হ্যাঁ, ওকে, আমি একটু পরে জিজ্ঞাসা করবো, আচ্ছা এই যে আমি বন্ধন কথাটা বললাম, এই যে মৌলগুলো কেন বন্ধনে আবদ্ধ হয়, কারণ কি, রাসায়নিক বন্ধনের কারণ কি? হ্যাঁ, রাসায়নিক বন্ধনের কারণ হলো, ওকে, রাসায়নিক বন্ধনের কারণ হলো, যদি আমরা কারণ বলি, আমি কিন্তু আগে বলছি যারা অনেক বেশি হাংরি, আমি ফার্স্ট ক্লাস নিয়ে দেখতে পেলাম আমাকে গালাগালি করে অনেকে, অবস্থা খারাপ, আমাকে গালাগালি করলে আমার গায়ে কিন্তু লাগে না, কারণ আমার চামড়া অনেক বেশি, কম্বলের চেয়ে মোটা, ঠিক আছে? কোনো সমস্যা নাই। যারা হলো অনেক বেশি হাংরি হয়ে যাবা, যে খিদা লেগে গেছে ক্লাস করে আর পারছি না, হ্যাঁ খিদা লেগে গেছে, তুমি গিয়ে খেয়ে আসবা, কোনো সমস্যা নাই, এটা তো অনলাইন ক্লাস, যখন তুমি প্যাড ভর্তি হয়ে যাবে, রিল্যাক্স বোধ করবা, তোমার ব্রেইনটা কুল, তুমি আবার ভিডিওটাতে বসে যাবা, কোনো সমস্যা নেই। বাট যেহেতু আমি সুযোগ পেয়েছি, আমি কিছু কন্টিনিউ করবো। হ্যাঁ, আমি কিন্তু লম্বা চোড়া ক্লাস নিতে পছন্দ করি। হ্যাঁ, ওকে, সো যারা হাংরি হয়ে গেছে তারা খেয়ে আসবা, কোনো সমস্যা নেই, অনলাইন ক্লাস তুমি পাবা, যে কোনো সময় তোমার হাতেই আছে এটা তোমার। ওকে ফাইন, এবার আসো, আমরা হলো সোডিয়াম ক্লোরাইড নিয়ে কথা বলি, কারণ তোমাদের সোডিয়াম ক্লোরাইড নিয়ে আমরা একটু বলি। এই যে যেটা কোশ্চেন করলাম, যে এই যে সোডিয়াম এবং ক্লোরিন আলাদা আলাদা পরমাণু ছিল, ভালোই তো ছিল, কেন ওরা বন্ধনে আবদ্ধ হতে গেল, ঠিক আছে? তাহলে তিনটা কথা আমরা মূলত, এগুলো প্রচলিত, হ্যাঁ আছে কোন একটা স্লাইডে তুমি পাবা, আমি নেক্সটে দেখাবো, তিনটা কথা প্রচলিত। একটা হলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, এরকম বলি আমরা, হ্যাঁ নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য। তারপরে আবার বলি কি, আর একটা কথা বলি, সেটা হলো স্থিতি শক্তি কমানোর জন্য। আর একটা বলি কি,
আরেকটা কথা, তিনটা কথা প্রচলিত, আরেকটা হলো স্থিতিশীলতা, কি বলা হয়, স্থিতিশীলতা বাড়ানোর জন্য। তাহলে আবার বলছি আমি কথাগুলো কি কি, একটা হলো নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, তারপর বলি হলো স্থিতি শক্তি কমানোর জন্য, সরি, তারপর বলি হলো স্থিতিশীলতা বাড়ানোর জন্য। এই তিনটার মধ্যে বেস্ট আনসার হলো স্থিতিশীলতা বাড়ানোর জন্য, ঠিক আছে, ওকে। এটার মধ্যেই সবগুলো চলে যায়, স্থিতিশীল হওয়ার জন্যই আমরা সব কিছু করি। যেমন ধরো আমি এখন এখানে দাঁড়িয়ে ক্লাস নিচ্ছি, আমি খুব একটা কমফোর্টেবল পরিবেশে আছি, তাহলে এখান থেকে বের হয়ে আমি নিশ্চয়ই সানের মধ্যে যাব না, রোদের মধ্যে যাব না, কারণ কি, আমি এই পরিবেশে স্থিতিশীল। এই যে আমি ওখানে যাচ্ছি না, এটাই হলো স্থিতিশীলতা। যেই পরিবেশে কেউ থাকতে পছন্দ করে সেটাই হলো স্থিতিশীলতা, ওকে। এখন আসো, তুমি তাকাও সোডিয়ামের মধ্যে কয়টা ইলেকট্রন আছে। সোডিয়ামের মধ্যে একটু আগে বললাম 11টা ইলেকট্রন আছে। তাহলে ওর যে আদর্শ বস্তু, ওর কাছে আদর্শ মৌল কোনটা, সেটা হলো নিয়ন। তাহলে ও চায় সবসময় নিয়নের মতো হতে, তাহলে সে করে কি একটা ইলেকট্রন দান করে দেয়। স্লাইডে দেখতেই পাচ্ছ, আর এগুলো তোমাদের নলেজ আছে, আমি শুধু জাস্ট টাচ করে যাচ্ছি, ওকে। তাহলে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে। সোডিয়াম ছেড়ে দিলেই আমরা জানি, যখন সে সোডিয়াম পরমাণু ছিল তখন 11টা প্রোটন, 11টা ইলেকট্রন ছিল। এখন নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে, সেকেন্ড চ্যাপ্টার পড়ছো, নিউক্লিয়াস সম্পর্কে তোমাদের ক্লিয়ার আইডিয়া হয়ে গেছে, এখন আমি আগাতে পারি, হ্যাঁ, ওকে। তাহলে সোডিয়ামের নিউক্লিয়াসে 11টা প্রোটন আছে, আর বাহিরেও 11টা ইলেকট্রন ছিল। যেহেতু সমান পরিমাণ পজিটিভ চার্জ, সমান পরিমাণ নেগেটিভ চার্জ, সোডিয়াম পরমাণু পর্যায় সারণিতে নিরপেক্ষ, কিন্তু যখনই সে একটা ইলেকট্রন দান করে দিল, এখন কিন্তু নিউক্লিয়াসে 11টা প্রোটন আর বাইরে হলো 10টা ইলেকট্রন। তাহলে ধনাত্মক চার্জ একটা বেশি আছে, 10টা যদি 10টাকে ক্যান্সেল করে দেয়, একটা পজিটিভ চার্জ বেশি থাকে। এই জন্যই আমরা সোডিয়ামের উপর পজিটিভ চার্জ দিয়ে দিলাম, যখন সোডিয়াম একটা ইলেকট্রন দান করলো, ক্লিয়ার। এখন আসো, এই যে দান করলো, দান করলে কেউ গ্রহণ করে, আমরা কিন্তু এরকম করি না যে আমি আজকে শুক্রবার সকালবেলা বাসার সামনে 10 টাকা নিয়ে এভাবে দাঁড়িয়ে আছি, এটা কি করি? করি না। আমরা কি করি, একজন আসলো তাকে আমরা দেই, এই যে যখন আসে তখনই দেই। দান করলে সাথে সাথে কেউ গ্রহণ করে, তখনই আমরা দান করতে যাই, ঠিক আছে। তাহলে সোডিয়াম যে ইলেকট্রনটা দান করলো, ক্লোরিনের আবার একটা ইলেকট্রন দরকার তার আদর্শ মৌলের মতো হওয়ার জন্য, এই যে আর্গনের মতো হওয়ার জন্য, সেই ইলেকট্রনটা ক্লোরিন পিক করে নেয়, সেটা গ্রহণ করে, ঠিক আছে। গ্রহণ করলে এখন দেখো, ক্লোরিনের মধ্যে আগে ছিল 17টা প্রোটন, 17টা ইলেকট্রন, নিউক্লিয়াসে ছিল 17টা প্রোটন, বাইরে ছিল 17টা ইলেকট্রন। এখন সে যখন একটা গ্রহণ করে ফেলেছে, বাইরে হয়ে গেছে 18টা ইলেকট্রন, নিউক্লিয়াসে হয়েছে 17টা প্রোটন। তাহলে 17টা 17টা ক্যান্সেল হয়ে গেলে আরও একটা ক্লোরিনের উপর থেকে যায়, সেটা কি? সেটা হলো ইলেকট্রন। ইলেকট্রনের চার্জ কি? নেগেটিভ চার্জ, ওই জন্য আমরা দিয়ে ফেললাম ক্লোরিনের উপর নেগেটিভ চার্জ। এখন খেয়াল করো, পজিটিভ চার্জ বিশিষ্ট সোডিয়াম আয়ন, নেগেটিভ চার্জ বিশিষ্ট ক্লোরাইড আয়ন যখন পরস্পরের কাছে আসবে, ওই যে কুলম্ব সূত্র বলে দিয়েছে, যখন বিপরীত ধর্মী চার্জ পরস্পরের নিকটে আসবে, আকর্ষণ বল কাজ করবে। এভাবে আকর্ষণ বল কাজ করে যে বন্ধন সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন, ক্লিয়ার? তুমি একটা পিকচার পেয়ে গেছো। এখন যে প্রকাশ করলাম, দুইটা মৌলের ইলেকট্রনকে দুই রকম চিহ্ন দ্বারা প্রকাশ করলাম, একটা ডট আর একটা ক্রস। বাস্তবে ইলেকট্রন ডটও থাকে না, ক্রসও থাকে না, এগুলো হলো আমরা প্রকাশের জন্য করি, ঠিক আছে। বাস্তবে কিন্তু এরকম না, আবার ভাবো না, ক্লোরিনের সব ইলেকট্রন হলো ক্রস আর সোডিয়ামের সব ইলেকট্রন হলো ডট, মেয়েরা আবার ভাববে এটা তাদের কপালের ফোঁটা, নো, ঠিক আছে। এগুলো হলো জাস্ট প্রকাশের জন্য আমরা, হ্যাঁ, এগুলো কিছুই না, এগুলো হলো প্রকাশের জন্য আমরা লিখি। সোডিয়ামেরটা দিলাম ডট, ক্লোরিনেরটা দিলাম ক্রস। তাহলে আমরা দেখতে পেলাম ক্লোরিনের যোজ্যত স্তরে এখন 8টা ইলেকট্রন, এই জন্য আমরা একটা নেগেটিভ চার্জ দিয়েছি, কারণ একটা সে গ্রহণ করেছে, আর সোডিয়ামের একটা কমে গিয়েছে, সেজন্য একটা পজিটিভ চার্জ। দুই বিপরীত চার্জ যখন পরস্পরের কাছে আসবে, আকর্ষণ বল কাজ করবে। এই আকর্ষণ বল দ্বারা যে বন্ধন সৃষ্টি হবে, সেটাকে আমরা বলবো আয়নিক বন্ধন। আর যে সকল যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান থাকবে, তাদেরকে বলবো আমরা আয়নিক যৌগ। তাহলে আয়নিক বন্ধন বললাম, আয়নিক যৌগ বললাম। যে সকল যৌগে আয়নিক বন্ধন বিদ্যমান, তাদেরকে বলি আয়নিক যৌগ। যে সকল যৌগে সমযোজী বন্ধন বিদ্যমান, তাদেরকে বলি সমযোজী যৌগ, ক্লিয়ার? ওকে। এখন আসো, নিচে যৌগটা যেটা, সেটা হলো ম্যাগনেসিয়াম ক্লোরাইড। তুমি স্লাইডে দেখতে পাচ্ছ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড আছে, হ্যাঁ, ওকে, ফাইন। এখন এই যে ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ও কিন্তু আবার 2টা ইলেকট্রন দান করছে, কেন? কারণ তুমি জানো ম্যাগনেসিয়ামের মধ্যে 12টা ইলেকট্রন, ঠিক আছে। যেমন ধরো, গত শুক্রবার আমি যদি মসজিদে 100 টাকা দান করি, তার মানে মসজিদে সবাই যে 100 টাকা দান করবে এমন কিন্তু কোনো কথা নাই। যে আমার চেয়ে অনেক বেশি রিচ, সে হয়তো বা 100 কোটি টাকাই দান করে দিতে পারে। যে আমার চেয়ে গরিব, সে হলে 1 টাকা দান করতে পারে। এটা হলো যার যার এবিলিটি অনুযায়ী, ঠিক আছে। কাজে সব মৌলের দান এবং গ্রহণের ক্ষমতা কিন্তু সেম না। যেমন সোডিয়াম 1টি ইলেকট্রন দান করেছে, ম্যাগনেসিয়াম কিন্তু 2টো করবে। কেন করবে? তোমরা জানো ম্যাগনেসিয়ামে 12টা ইলেকট্রন আছে, ওরও নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হলো
কিন্তু নিয়ন। তাহলে ম্যাগনেসিয়াম যদি নিয়নের মতো হতে চায় তাকে দুইটা ইলেকট্রন দান করে দিতে হবে। এখন ক্লোরিন একা কিন্তু দুইটা ইলেকট্রন নিতে পারবে না, ঠিক আছে, ক্লোরিন দুটো লাগবে দুইটা ইলেকট্রন নেওয়ার জন্য। এই জন্য ম্যাগনেসিয়ামের পাশে দুইটা ইলেকট্রন দিয়ে, খেয়াল করো, ডানের ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করেছে, বামের ক্লোরিনকে একটা ইলেকট্রন দান করেছে। এভাবে হলো দুইটা ক্লোরাইড আয়ন হয়েছে আর ম্যাগনেসিয়ামের উপর টু প্লাস হয়েছে। তাহলে ম্যাগনেসিয়াম হলো ধনাত্মক আয়ন, ক্লোরাইড হলো ঋণাত্মক আয়ন। এদের মধ্যেও কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল কাজ করবে, যেহেতু বিপরীত ধর্মী চার্জ, সো এটা তুমি পেয়ে যাবা। ম্যাগনেসিয়াম ক্লোরাইড একটা আয়নিক যৌগ এবং এই যৌগ আয়নিক বন্ধন বিদ্যমান। এদেরকে আমরা লুইস প্রতীক, তুমি স্লাইডে দেখতেই পাচ্ছ কি করে প্রকাশ করলাম, নাথিং, শুধু ডট আর ক্রস। হ্যাঁ, ডট আর ক্রস, অথবা তুমি দুইটাও ডট দিতে পারো, কোনো সমস্যা নেই। আমি তো বললামই যে এরকম কোনো রুল নাই যে এই মৌলটাকে ক্রস দিয়ে দিতে হবে, এই মৌলটাকে ডট দিয়ে দিতে হবে, এরকম কোনো রুল নাই। তোমার হাতে পূর্ণ স্বাধীনতা আছে, ইউ আর টোটালি ফ্রিডম, ঠিক আছে, ইউ হ্যাভ দ্য টোটাল ফ্রিডম, ইউ ক্যান ইউজ এনিথিং, হ্যাঁ, টু এক্সপ্রেস দিস থিং, কোনো সমস্যা নেই, তুমি যা ইচ্ছা তাই প্রকাশ করতে পারো। ওকে ফাইন, তাহলে আয়নিক বন্ধন আমরা এটা কভার করলাম। আসো আমরা নেক্সট স্লাইডে যাই। এই যে এবার আসো, আমি এতক্ষণ পর্যন্ত যে কভারটা করেছি সেটা হলো এই যে আমরা বলছি নিকটতম নিষ্ক্রিয় গ্যাসের ইলেকট্রন বিন্যাস অর্জনের জন্য, সেটা কিন্তু তুমি সোডিয়াম ক্লোরাইড এবং ম্যাগনেসিয়াম ক্লোরাইডের মধ্যে পেয়েছো। বাট শেয়ারের মাধ্যমে কি করে আকর্ষণ বল সৃষ্টি হয়, এখন এই স্লাইডে আমি এটা বলবো, এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জানতেই হবে। অনেকে বলবে আরে এগুলো তো সিলেবাসে নাই, গোরার ডিম, তোমার সিলেবাসের কথা রাখো, সমযোজী বন্ধন আছে কিনা আমাকে সেটা বলো। তোমাকে এই কনসেপ্ট না থাকলে তুমি সমযোজী বন্ধন বুঝবা কোত্থেকে, বুঝছো? এসব সিলেবাস টিলেবাস ফেলে দিবা, ঠিক আছে, তোমাকে আগে হলো বেসিক একটা নলেজ তোমার মাথায় থাকতে হবে, ঠিক আছে, ওইসব সিলেবাসের দোহাই টোহাই আমার সাথে দিবা না। ওকে, আচ্ছা এখন আসো, তোমাকে আমি যদি বলি যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে আকর্ষণটা কী করে হলো, তুমি তো একটু আগে দেখেছো দান গ্রহণের মাধ্যমে বিপরীত ধর্মী আয়ন সৃষ্টি হয়, সো ওখানে একটা আকর্ষণ বল কাজ করে কুলম্বের সূত্র অনুযায়ী। এখন আমরা দেখব শেয়ারের মাধ্যমে আকর্ষণটা কী করে হয়, সেটাই হলো এই স্লাইডের আলোচিত বিষয়, ঠিক আছে। ওকে, আসো এটা আমরা এখন একটু এক্সপ্লেন করি কিভাবে। এটা হলো কোন ধরনের মৌলের ক্ষেত্রে, দ্বিপরমাণুক সমযোজী বন্ধন যেখানে গঠিত, ওই যে সেম জাতীয় মৌল ধরো, হ্যাঁ, অথবা ভিন্ন হলেও চলবে, অসুবিধা নেই। ধরো আমি এটা ধরে নিলাম হাইড্রোজেনের জন্য, তোমাদেরকে স্লাইডে দেখিয়ে দিচ্ছে দুইটা বল, হ্যাঁ, এগুলো তোমার থাকলে হলো কি মুখস্থ করতে হবে না, বিষয়টা তো তোমার মাথায় আছে, আমার কথা শুনছো, অনেক বেশি লিখতে পারবা এগুলো নিয়ে, অনেক বেশি চিন্তা করতে পারবা ছবিগুলো সামনে থাকলে, হ্যাঁ। ওকে ফাইন, এবার আসো আমরা দেখো দুইটা বল নিয়েছি, বামে একটা বল, ডানে একটা বল, বামের বলটা একটা হাইড্রোজেন, ডানে বলটা একটা হাইড্রোজেন, ওদের মধ্যেও কিন্তু দুইটাই অধাতু, ইলেকট্রন শেয়ার হয়ে সমযোজী বন্ধন হতে পারে। তাহলে আকর্ষণ বল কি করে সৃষ্টি হয় সেটাই এখন তোমাদেরকে দেখাবো। ঠিক যে একটা গ্রাফ আছে দেখতে পেয়েছো, দেখো এখানে তুমি দেখো দুইটা বলকে আমি দুইটা সাদা বল দ্বারা প্রকাশ করেছি। ওকে, আচ্ছা তাহলে তুমি যদি বাম থেকে ডানে যাও, খেয়াল করো, অথবা ডান থেকে বামে আসো, যে কোনোটাই ধরতে পারো, এখানে একটা আমি একটু আঁকেই নেই ফিগারটা, তাহলে তোমরা ভালো বুঝবা, ফিগারটা না আঁকালে বুঝবা না, তারপর আবার স্লাইডে আসবো, হ্যাঁ। ওকে, আমি একটু গ্রাফটা এঁকে নেই, আসো দেখো, এই যে আমাদের এরকম আছে, এটা হলো রেফারেন্স লাইন, যেই লাইন বরাবর ধরো এনার্জি শূন্য, স্থিতিশক্তির মান, পটেনশিয়াল এনার্জির মান আমি ধরে নিলাম এই লাইন বরাবর শূন্য, হ্যাঁ। ওকে, এখন এই রেফারেন্স লাইন, যেহেতু আমাদের দুইটা হাইড্রোজেন, আমি এগুলো মুছে ফেলে উপরেরগুলো ভালো মতো বুঝে নাও এগুলো, যে এটা কি, হ্যাঁ, যে শেয়ারের মাধ্যমে কি করে আকর্ষণ বল কাজ করে সেটা একটু আমরা দেখাচ্ছি। আসো, আমাদের হলো টার্গেট হলো হাইড্রোজেন পরমাণুর মধ্যে যখন বন্ধন হয়, হাইড্রোজেন হাইড্রোজেন, হাইড্রোজেন অণু যখন হয় দুইটা পরমাণু মিলে, তখন শেয়ারের মাধ্যমে কি করে আকর্ষণ বল সৃষ্টি হয় সেটা আমরা এক্সপ্লেইন করব। ধরে নাও একটা হাইড্রোজেন এই জায়গাটায় আছে, ফিক্স এই লাইনের মধ্যে, ফিক্স, হ্যাঁ, এই লাইনের মধ্যে, আরেকটা হাইড্রোজেন এখন অসীম দূরত্বে আছে, অনেক বেশি দূরত্বে আছে, ধরো এই জায়গাটায় আছে আরেকটা হাইড্রোজেন, তাহলে দূরত্ব যদি অনেক বেশি হয়, একটু আগে আমি বললাম তোমার গার্লফ্রেন্ড তোমার কাছ থেকে 1000 কিলোমিটার দূরে চলে গেছে, তাহলে আকর্ষণ বল কমে যাবে, থাকবে না, তাই না, ওর প্রতি আকর্ষণ থাকবে না, কারণ তুমি কোনো শেয়ার করতে পারছো না ওর সাথে, কিছুই হচ্ছে না, তোমার কোনো শেয়ারিং হচ্ছে না, কেয়ারিং হচ্ছে না, সো তোমার আকর্ষণ বলটা অনেক অনেক কম থাকবে। এখানেও তাই, দেখো একটা হাইড্রোজেন এখানে আছে, আরেকটা হাইড্রোজেন এই জায়গাটায় আছে, ঠিক আছে, অনেক দূরে অবস্থান করছে, তাহলে আকর্ষণ বল কম। আচ্ছা এখন গ্রাফটাকে যদি আমরা নিয়ে আসি, গ্রাফটাকে হলো এই যে এরকম হয়ে আসে, হ্যাঁ, এই যে এরকম হয়ে আসে গ্রাফটা, দেখো এরকম একটা গ্রাফ। এখন মানে কি, তুমি যখন এই হাইড্রোজেনটা তো ফিক্স, বামের হাইড্রোজেনটা এই লাইন বরাবর ফিক্স, ডানের হাইড্রোজেনটাকে আমি আস্তে আস্তে ক্লোজ করছি, এই যে তোমার গার্লফ্রেন্ড দেখছে দূরে থাকলে আর ভালো লাগছে না, আস্তে আস্তে তোমার কাছে আসছে, দেখো আসছে, তাহলে এনার্জি কিন্তু কমছে, পটেনশিয়াল এনার্জি কমছে। ওকে ফাইন, আরও আসলো, আরও কমলো, আরও আসলো, কারণ এই বরাবর, এই যে দেখো এই জায়গাটায়, এখন এই জায়গায় আর যখন এখানে ছিল এই জায়গাটায় এনার্জি, আরও যখন কাছে আসবে তখন এই জায়গাটায়, এই যে এই জায়গাটায়, আর এই জায়গাটা হলো বেস্ট পয়েন্ট, এই যে এই জায়গাটা, হ্যাঁ, আমরা যদি আঁকাই এখানে, যদি একসক্ষ আঁকাই, খেয়াল করো এই যে এই জায়গাটা হলো বেস্ট, এটা হলো 0.74 পিকোমিটার,
এই দূরত্বে যদি অবস্থান করে তাহলে হলো সর্বোচ্চ পরিমাণ শক্তি নির্গত হয়। কি পরিমাণ শক্তি? তোমাদের স্লাইডে দেওয়া ছিল 7.24 × 10⁻¹⁹ জুল। এটা মুখস্থ করার দরকার নাই, এই ভ্যালু মুখস্থ করার কোনো দরকার নাই। তুমি শুধু বলবা এই জায়গাটা যখন আসে তখন হলো সর্বোচ্চ পরিমাণ শক্তি নির্গত হয়। আকর্ষণ যেখানে কাজ করে সেখানে শক্তি নির্গত হয়, বিকর্ষণ যেখানে কাজ করে সেখানে শক্তি শোষিত হয়। আমি যদি বিকর্ষণ মানে কি, তোমার সাথে আমি ফাইট করছি, তোমাকে আমি পছন্দ করি না, তোমার নাক ফাটিয়ে ফেলতে চাচ্ছি, তাহলে আমার প্রচুর এনার্জি ইউজ করে তোমাকে ফাটাতে হবে, আবার আমাকে রেডিও থাকতে হবে, তুমি তো আমাকে ছেড়ে দিবা না, আমাকে উইন করতে হবে। তাহলে সর্বোচ্চ পরিমাণ শক্তি নিয়ে ফাইট করতে হবে। বিকর্ষণ হলো শক্তি বেশি লাগে, এই জন্য বাইরে থেকে শক্তি শোষিত হয়, আর আকর্ষণ হলে শক্তি নির্গত হয়, যেটা হলো বন্ডিং কে মিন করে, বন্ধনের মধ্যে অলওয়েজ আকর্ষণ। ওকে, আমরা এখানে এক্সপ্লেইন করার চেষ্টা করছি শেয়ারিং এর মাধ্যমে কিভাবে আকর্ষণ হয়, ইলেকট্রন শেয়ারিং এর মাধ্যমে কি করে আকর্ষণ সৃষ্টি হয় সেটা এক্সপ্লেইন করার চেষ্টা করছি। ওকে, তাহলে আমি কি বললাম, 0.74 পিকোমিটার দূরত্বে যখন অবস্থান করে হাইড্রোজেন হাইড্রোজেন, তখন হলো সবচেয়ে বেশি পরিমাণ শক্তি নির্গত হয়। এই অবস্থাটা স্থিতিশীল, এর চেয়েও কাছে আসলে, তুমি তো শিখলা যত কাছে আসবে তত বেশি আকর্ষণ। ধরো তোমার দুই বন্ধু, তোমার বন্ধু তোমার কাছ থেকে 300 কিলোমিটার দূরে আছে, তোমার কিন্তু ভাল লাগছে না, ওর সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে না, তোমার বন্ধু তোমার বাসায় চলে আসলো, ওকে ফাইন, গল্প করছো, তারপর হলো রাতে তোমরা দুই বন্ধু একসাথেই ঘুমালা, ওকে ফাইন, কিন্তু তোমার বন্ধুটা কাছে আসতে আসতে যদি রাতে তোমার গায়ের উপর শুয়ে পড়ে, তুমি কিন্তু একটা কিক দিয়ে ফেলে দেবে, শালা বেটা বাসায় নিয়ে এনে দেখি বিপদ, তোকে আমার ঘাড়ে নিয়ে কি ঘুমাতে হবে নাকি, ঠিক আছে, তখন আমার ফেলে দেবে। তাহলে বেশি কাছে আসাটা আবার ভালো না, সেখানে আবার বিকর্ষণ হয়। এই যে দেখো, খেয়াল করো, 0.74 পিকোমিটারের চেয়ে বেশি যদি কাছে চলে আয় আসে তখন হলো আবার বিকর্ষণ। এই যে এখন এনার্জি বেড়ে যাচ্ছে, তাহলে একটা মিনিমাম দূরত্ব আছে, যেই দূরত্বতে স্থিতিশক্তির মান সবচেয়ে কম হয় সেই দূরত্বটাকে আমরা বলি হলো কি, বন্ধন। এই যে হাইড্রোজেন হাইড্রোজেন বন্ধন যখন দূরত্বটা হলো 0.74 পিকোমিটার হয়, সেটাই হলো বেস্ট অবস্থা, সেখানে হলো বেশিরভাগ আকর্ষণ কাজ করে। এখন আসো, তুমি যদি স্লাইডে যাও, আসো আমরা স্লাইডটা শো করে দেই, স্লাইডে যাও, এবার আসো আকর্ষণটা কি করে হলো সেটা আমি এখন বুঝাচ্ছি। নিচে দেখো দুইটা, ডান পাশে দেখো দুইটা পিকচার আছে, একটাতে দেখিয়ে দিয়েছি, এই যে দেখো লাল কালি দিয়ে বিকর্ষণ বোঝাচ্ছি, যখন দুইটা নিউক্লিয়াস পরস্পরের কাছে আসবে, দুইটা নিউক্লিয়াস, এই যে লাল কালি দিয়ে প্লাস প্লাস দুইটা নিউক্লিয়াস, যেহেতু দুইটাই পজিটিভ চার্জ, কুলম সূত্র বলেছে একই রকম চার্জ হলে বিকর্ষণ বল কাজ করবে, তাই না? তাহলে দুইটা হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের কাছে আসলো, ওদের এক নিউক্লিয়াস আরেক নিউক্লিয়াসকে বিকর্ষণ করবে, ঠিক আছে? আবার প্রতিটার ইলেকট্রন দেখো উপরে আবার লাল কালি দিয়ে দেখো লেখা আছে, ইলেকট্রন ইলেকট্রন নেগেটিভ চার্জ, ওদের মধ্যেও বিকর্ষণ বল কাজ করবে। তাহলে আমরা কি শিখলাম, যে দুইটা হাইড্রোজেন পরমাণু যখন পরস্পরের নিকটে আসে, নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ, ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ। ওকে, আবার অপোজিট চিন্তা করো, কোনা কোণে চিন্তা করো, ডায়াগোনালি চিন্তা করো, হ্যাঁ, পজিটিভ একটার নিউক্লিয়াস আর একটার ইলেকট্রন একে অপরকে টেনে নিচ্ছে, ঠিক আছে? দেখো এই যে কোনা কোণে যে সবুজ লাইন দিয়ে যেগুলোকে এক্সপ্লেন করা আছে সেটাতে তাকাও, দেখো এখানে ইলেকট্রন নিউক্লিয়াস দুইটা, দুইটা তো এই জন্য দুইটা আকর্ষণ দুইটা বিকর্ষণ বল কাজ করে, ঠিক আছে? ইলেকট্রন ইলেকট্রন বিকর্ষণ, নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ, কিন্তু প্রথম হাইড্রোজেনের নিউক্লিয়াস দ্বিতীয় হাইড্রোজেনের ইলেকট্রন একটা বিকর্ষণ, আবার দ্বিতীয় হাইড্রোজেনের নিউক্লিয়াস প্রথম হাইড্রোজেনের ইলেকট্রন একটা বিকর্ষণ। যেহেতু হাইড্রোজেন পর অনুগঠিত হয় তাহলে আমরা বলতে পারি এখানে আকর্ষণ বলও আছে বিকর্ষণ বলও আছে, কিন্তু উইন করে কোনটা, এদের মধ্যে প্রিডোমিনেট করে কোনটা, প্রাধান্য পায় কোনটা, সেটা হলো আকর্ষণটা প্রাধান্য পায়, ঠিক আছে? যেমন বাবা মা আমাদেরকে মাঝে মাঝে কিকও দেয়, ঠিক আছে, মাঝে মাঝে চটকানো মারে, মাঝে মাঝে লাথিও দেয়, ঠিক আছে, বাট বেশিরভাগ দিন কোনটা করে, আকর্ষণ করে, ভালোবাসে, সেজন্য আমরা বলি বাবা মা আমাদেরকে আকর্ষণ করে। এখন আসো, এটা শুধু বায়াস করার জন্য, এবার তুমি থার্ড ফিগারটা তাকাও, ডান পাশে তাকাও, দেখো আসলে দুইটা ইলেকট্রন কোথায় অবস্থান করে, কি করে আকর্ষণটা বেশি হয়, কি করে বিকর্ষণটা কমে যায়, সেটা হলো নিচের ছোট ফিগারটা তাকাও, একদম ডানে ওখানে দেখো, এই যে কালো করে যে জোনটা দেখানো আছে, দুই নিউক্লিয়াসের মাঝখানে হলো হাইড্রোজেনের ইলেকট্রনগুলো অবস্থান করে। আমি যদি একটু বোর্ডে দেখাই, এই যে এরকম করে দেখানো যায়, বুঝতে পেরেছো? এখানে হলো নিউক্লিয়াস, এখানে হলো নিউক্লিয়াস, এই যে শেয়ারকৃত ইলেকট্রন যুগল হলো মাঝখানে, দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে। যেহেতু শেয়ারকৃত ইলেকট্রন যুগল দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে, সো নিউক্লিয়াস নিউক্লিয়াস বিকর্ষণ, যেটা সবচেয়ে বেশি বিকর্ষণ যেখানে জড়িত, সেটাই কমে যায়। তোমরা দুই বন্ধু ফাইট করছো, আমি মাঝখানে গিয়ে দাঁড়ালাম, তাহলে তোমাদের ফাইটের প্রবণতা কি হয়ে যাবে, কমে যাবে। এখানেও তাই, দেখো দুই নিউক্লিয়াসের মাঝখানে হলো ইলেকট্রন চলে গেছে, তাহলে তো এখন ইলেকট্রন দুইটাকে দুই নিউক্লিয়াসে টানছে, এখন বিকর্ষণের তুলনায় আকর্ষণটা বেড়ে গেছে। তাহলে আমরা দেখতে পেলাম শেয়ার
শেয়ারের ফলেও কিন্তু আকর্ষণ সৃষ্টি হয়, সেই জন্যই সমযোজী বন্ধন শেয়ারের মাধ্যমে গঠিত হয়। ক্লিয়ার? পেয়েছো আইডিয়াটা টোটালি? এগুলো কিন্তু সচরাচর বই এরকম করে পাওয়া না, তোমাকে তোমার সেন্সটা খাটিয়ে বুঝতে হবে। ক্লিয়ার? তাহলে তুমি বুঝতে পারলা যে ইলেকট্রন দান গ্রহণের মাধ্যমে আকর্ষণ হয় যেহেতু বিপরীত ধর্মে আয়ন পাও, আরেকটা হলো শেয়ারের মাধ্যমে হয় কারণ শেয়ারের ফলে শেয়ারকৃত ইলেকট্রন যুগলটান দুই নিউক্লিয়াসের মাঝখানে অবস্থান করে। সো নিউক্লিয়াস যে বিকর্ষণ ছিল সেটার পরিমাণ কমে যায়। ওই যে আমি বললাম আকর্ষণটা উইং করে বিকর্ষণটা কমে যায়। আমার বাবা মার ক্ষেত্রে আমাদের হেড করাটা হলো কম থাকে, অ্যাফেকশনটাই বা লাভটাই বেশি থাকে বাবা মা এবং সন্তানের মধ্যে, সেই জন্য আমরা বলি বাবা মা আমাদেরকে কী করে পছন্দ করে। ক্লিয়ার? ওকে ফাইন। এরপরে আসো আমরা যদি একটু পরবর্তী স্লাইডে যাই, এইটুক পর্যন্ত আমার মনে হয় সবার কাছে ক্লিয়ার। এখন আসো, আমি আয়নিক বন্ধন পড়িয়ে ফেললাম, আয়নিক যৌগ পড়িয়ে ফেললাম, এখন দেখো আরেকটা জিনিস নিয়ে আসলাম। তোমরা যখন সেকেন্ড চ্যাপ্টার পড়তে যাবা, সেকেন্ড চ্যাপ্টার পড়তে গেলে তোমার কিন্তু দ্রাব্যতা রসায়ন যদি পড়তে যাও তখন কিন্তু তোমার এই আয়নিক যৌগ, ক্যালাস, স্ফটিক, ঠিক আছে, তারপরে শক্তিশালী তড়িৎ বিশ্লেষ্য, মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এগুলো নিয়ে তোমাকে কথা বলতেই হবে। হ্যাঁ, তাহলে তোমাকে জানতে হবে যে আয়নিক যৌগগুলোর কি ধর্ম প্রদর্শন করে। অনেক ধর্ম আছে, এত ধর্ম তো এখানে আলোচনা করা সম্ভব না যেহেতু সময় সীমিত। আমি তোমাদেরকে যেটুকু শিক্ষা দিচ্ছি এইটুকু তুমি নিয়ে তুমি নিজে পড়েও অনেক কিছু জানতে পারবা। হ্যাঁ, আসো একটা আয়নিক যৌগ নিয়ে আমরা আলোচনা করবো, এই যে সোডিয়াম ক্লোরাইড যৌগটা নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, বিশেষ করে পানিতে দিলে কীরকম আচরণ করে। হ্যাঁ, যেহেতু দ্রবণ রসায়ন আমাদের শিখতে হবে, সো এই দ্রবণ রসায়ন শিখতে যাওয়ার জন্য আমাদেরকে এটা একটু আলোচনা করতে হবে। ঠিক আছে, ওকে আসো তাহলে আমরা কি আলোচনা করব। ওকে, প্রথমে একটা আয়নিক যৌগ সোডিয়াম ক্লোরাইডের কথা বিবেচনা করি, সত্যিকার অর্থে ওরা কীরকম করে থাকে। দেখো এই যে সোডিয়াম ক্লোরাইড, এটাকে আমরা বলি সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল ল্যাটিস বা সোডিয়াম ক্লোরাইড ক্যালাস স্পটিক। বামে হলো আমি একটা সোডিয়াম ক্লোরাইডের একটা অংশ দেখালাম, পুরোটুকু না কিন্তু, আর ডানে হলো সোডিয়াম ক্লোরাইডের যে খাদ্য লবণ যেটা আমরা খাই, এটা যখন টেবিলে আমরা রাখি ওটা কীরকম করে থাকে, এটা হলো ডানের অবস্থাটা, যে স্তূপটা। তাহলে এখন আসো, তুমি আবার পেস্তা গিয়ে ফেলো না। হ্যাঁ, আমরা কিন্তু অদক্ষেপও বলি, অদক্ষেপ আর ক্যালাসের মধ্যে ডিফারেন্সটা কোথায় এটা একটু বুঝে নাও। যেমন একটু আগে বলেছিলাম না আমি, তার আগে কিছুক্ষণ আগে তোমাদেরকে আমি কিন্তু বলেছিলাম যে তড়িৎঋণাত্মকতা আর ইলেকট্রন আসক্তির ডিফারেন্সটা বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। এখন আসো, ক্যালাস এবং হলো তোমার অদক্ষেপ, এই দুটার মধ্যে ডিফারেন্সটা কোথায় একটু বুঝে নিতে হবে। ঠিক আছে, ক্যালাসে তুমি তাকাও। আচ্ছা, সবার আগে কথা হলো, ধরো আমি যে ক্যালাস, এই যে ক্রিস্টাল ল্যাটিস যেটা দেখালাম, বাম পাশে যে ফিগারটা আছে তোমরা দেখতে পাচ্ছ, এটার মধ্যে দুই প্রকারের বস্তু আছে। একটা হলো ধরো তোমরা আছে চেরির মতো লাল বল, রেড চেরি যেটা ধরো, ছোট ছোট যেটা, সেটা হলো চেরির মতো। আরেকটা হলো ধরো আমলকির মতো, আমলা যেটা, হ্যাঁ, আমলকির মতো গ্রিনটা যেটা। হ্যাঁ, এখন আমি লালটাকে, চেরিটাকে বললাম সোডিয়াম আয়ন, আর আমলকিটাকে বললাম হলো ধরো ক্লোরাইড আয়ন। ঠিক আছে, এটা কেন, আমি কি এখানে কোনো সেন্স খাটিয়েছি নাকি যা ইচ্ছা তাই বলে দিতে পারি? না, আমি যা ইচ্ছা তাই বলে দিতে পারি না। কারণ কি, তোমরা জানো আয়নিক যুগে দুইটা আয়ন থাকে, একটা থাকে ধনাত্মক আয়ন আর একটা থাকে ঋণাত্মক আয়ন। ওকে, অলওয়েজ বা সাধারণত আমি কিন্তু ওই যে শব্দটা ইউজ করে নিয়েছি, এই শব্দগুলো খুব গুরুত্বপূর্ণ। তুমি যখন সায়েন্সে কথা বলবা এগুলো হলো তুমি সেফ থাকার জন্য কৌশল, এই ওয়ার্ডগুলো ইউজ করো। একটা হলো জেনারেলি, নর্মালি, সাধারণত, এই কথাগুলো বলা মানে হলো আমি যা বলবো বেশিরভাগ সময় এমন হয়, মাঝে মাঝে এর ব্যতিক্রমও হতে পারে। ঠিক আছে, ওটা কিন্তু তোমার মাথায় রাখতে হবে। ওকে, আচ্ছা, এখন আসো, সাধারণত সোডিয়াম আয়ন হয় ছোট, ক্লোরাইড আয়ন হয় বড়। এখন এটা কেন, তুমি জানো এই যে ধরো এখন দুপুরবেলা, হ্যাঁ, এখনও আমি লাঞ্চ করি নাই, এখন আমার টামি সাইজ যা হবে অর্থাৎ পেটের সাইজ যা হবে, আমি যখন লাঞ্চ করব পেটের সাইজ নিশ্চয়ই সেম থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। কারণ কি, এখন আমার পেটে যা খাওয়া ছিল ওটা ডাইজেস্ট হয়ে গেছে, আমার এনার্জিতে ইউজ হয়ে গেছে। ঠিক আছে, এখন আমার পেটে নাই, সোডিয়াম যখন ইলেকট্রন ছেড়ে দিয়েছে ওর পেট থেকে একটা ইলেকট্রন চলে গিয়েছে, তাহলে ওর আকারটা ছোট হয়ে যাবে। আর ক্লোরিন হলো সোডিয়ামের ওই ইলেকট্রনটা নিজে নিয়েছে, তাহলে ওর পেটটা, এই যে খাওয়ার পর আমার পেটটা কী হয়ে যাবে, বড় হয়ে যাবে। তাহলে কী বুঝলা, যে ক্যাটায়নগুলো ইলেকট্রন ছেড়ে দেয়, ছেড়ে দিলে ওর আকার কমে যাবে, অ্যানায়নগুলো ইলেকট্রন গ্রহণ করে, গ্রহণ করলে ওর আকার বড় হয়ে যাবে। এই জন্য দেখো যেটা বড় সাইজের বল আমলা বা আমলকি, সেটাকে আমি হলো বড় সাইজে দেখিয়েছি, হ্যাঁ, ক্লোরাইড আয়ন বলেছি, আর যেটা ছোট সেটাকে আমরা বলেছি ক্যাটায়ন। ওকে, তাহলে তোমরা হলো আয়নিক যৌগ যখন আমরা নিব ওর মধ্যে একটা থাকে ক্যাটায়ন, একটা থাকে অ্যানায়ন। আরেকটা কথা বলা দরকার, এই যে ক্যাটায়ন অ্যানায়ন নাম যে বলছি, হ্যাঁ, আয়নিক যৌগের মধ্যে দুই ধরনের আয়ন পাবা, একটা হলো ক্যাটায়ন, একটা হলো অ্যানায়ন। ধনাত্মক আয়নটাকে আমরা বলি ক্যাটায়ন, ঋণাত্মক আয়নটাকে আমরা বলি অ্যানায়ন। হ্যাঁ, এদের নামেরও কিন্তু সিগনিফিকেন্স আছে। ঠিক আছে, আমি কোন জায়গায় যেন একবার ভাই বোনেদের গিয়ে জিজ্ঞেস করেছিলাম একটা স্টুডেন্টকে যে আচ্ছা এটা ক্যাটায়ন কেন, ও তো ঠাস করে বলে ফেলেছে, হ্যাঁ, একদম ধাপ করে, যে এটা বিড়ালের গায়ে পাওয়া যায় স্যার, এই জন্য এটা ক্যাটায়ন। নো নো, এরকম
এরকম না, ঠিক আছে? এটা বিড়ালের গায়ে পাওয়া যায় আর ক্লোরাইডটা আমার গায়ে পাওয়া যায়, এই জন্য এটা অ্যানায়ন নো, ঠিক আছে? এটা হলো তুমি যখন আয়নিক যৌগগুলোকে নিয়ে তড়িৎ বিশ্লেষণ করবা, পানিতে ছেড়ে দিবা, তারপর ক্যাথোড এবং ইলেকট্রোড রাখবা, হ্যাঁ এগুলো আমরা শিখাবো পরবর্তী চ্যাপ্টারগুলোতে, ক্যাটায়ন এবং অ্যানায়ন, ক্যাথোড এবং অ্যানোড দিবা, যে আয়নগুলো ক্যাথোড তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের দিকে মুভ করে তাদেরকে বলা হয় ক্যাটায়ন। আমি যদি লিখি একটু, আসো আবার একটু লিখি, এগুলো খুব ভালো থাকতে হবে মাথায়, এইসব বিষয়ে যদি ভুল করো তাহলে চলবে না, সায়েন্স পড়াটাই হলো ব্যর্থ। তোমার মেইন যে কনসেপ্ট ওগুলো তোমাকে জানতে হবে, মিনিমাম একটা নলেজ তোমাকে থাকতে হবে। ওকে ফাইন, আসো আমরা যাই। ধরো এই যে আমরা জানি ব্যাটারি হলো এরকম, হ্যাঁ একটা ছোট একটা বড়, ওকে এই যে এরকম হলো ব্যাটারি, দেখো আমি ধরিয়ে দিচ্ছি তোমাদের, তাহলে আর এগুলো ভুল করবা না, হ্যাঁ এগুলো একটু মুখস্থ করার বিষয় না। ব্যাটারি সিম্বল হলো এটাই, যে এটা হলো ব্যাটারি, একটা হলো লম্বা থাকে, একটা বড় একটা ছোট। বড়টা আমরা যখন বলি প্লাস মাইনাস কোনটা বেশি বুঝি, কোনটাকে আমরা বুঝি প্লাস বললে আমরা বুঝি বেশি, তাহলে এটা হলো প্লাস এটা হলো মাইনাস। তাহলে খেয়াল করো তুমি পেয়েই গেছো কোনো মুখস্থ ছাড়াই যে ব্যাটারির পজিটিভ প্রান্ত কোনটা বড়টা, নেগেটিভ প্রান্ত কোনটা ছোটটা, নেগেটিভ বললে আমরা বুঝি সেটা ছোট। ওকে ফাইন, এবার হলো কোনটাকে অ্যানোড বলবা কোনটাকে ক্যাথোড বলবা। হ্যাঁ ছোটকালে তুমি একদম প্রাইমারি লেভেলে শিখেছো, নার্সারিতে এ বি সি এই লেটারগুলো শিখেছো না, এ বি সি ডি গোলার ডিম শিখেছো না এগুলো? ওকে তাহলে দেখো তো প্রথমে কোন লেটার এ, এই যে আমি লিখে দিলাম এ, বি ধরো আমাদের এই মাঝখানের ফাঁকা জায়গাটা দিয়ে পড়ে গেছে, বি ক্যান্সেল, আমি বিকে খুঁজে পাচ্ছি না। তারপর দেখো সি, এই যে ধরো এখানে সি দিয়ে দিলাম, তাহলে এ দিয়ে কি আমাদের অ্যানোড, সি দিয়ে কি আমাদের ক্যাথোড। দেখো তোমাকে আর কিছুই মুখস্থ করা লাগছে না, কতদিন যে আমি যখন তোমাদের মতো ছিলাম আমাদের কীভাবে কেউ বলে নাই, মুখস্থ করতাম এটা হলো পজিটিভ এটা হলো অ্যানোড, বা পরীক্ষার সময় গিয়ে গোড়ার ডিম পেয়ে যেতাম, ঠিক আছে? কারণ মুখস্থ মনে থাকে না, ঠিক আছে? এই জন্য আমি অলওয়েজ বলি কিছুই মুখস্থ করবা না। হ্যাঁ ওকে ফাইন, তাহলে খেয়াল করো তুমি পেয়ে গেছো ব্যাটারির পজিটিভ প্রান্ত হলো অ্যানোড, ব্যাটারির নেগেটিভ প্রান্ত হলো ক্যাথোড। ওকে ওকে, এবার আসো তো তোমার হলো সোডিয়াম ক্লোরাইড নিয়ে আমরা চিন্তা করছি, সোডিয়াম আয়ন আছে আর হলো ক্লোরাইড আয়ন আছে সোডিয়াম ক্লোরাইডের মধ্যে, তাই না? আমি লিখলাম, এখন খেয়াল করো তো সোডিয়াম আয়নটা হলো পজিটিভ, তাকে যখন তড়িৎ বিশ্লেষণ করবা সে কোন প্রান্তের দিকে দৌড়াবে, সে তার গার্লফ্রেন্ডের দিকে দৌড়াবে, গার্লফ্রেন্ড হলো যে প্রান্তটা সে নিজে পজিটিভ, যাবে হলো নেগেটিভ প্রান্তের দিকে, নেগেটিভ প্রান্তটা কি ক্যাথোড। এই যে দেখো পেয়ে গেছে, যে সকল আয়ন তড়িৎ বিশ্লেষণের সময় ক্যাথোডের দিকে মুভ করে তাদেরকে বলে ক্যাটায়ন। এই যে ক্যাথোডের সিএটি তার সাথে আয়ন লাগিয়ে দাও, সিএটি আই ও এন, এই যে ক্যাটায়ন পেয়ে গেলা। অ্যানোডের এ এন তার সাথে আয়ন লাগিয়ে দাও, অ্যানায়ন, এ এন আই ও এন। এই যে অ্যানোড হলো ব্যাটারির পজিটিভ প্রান্ত, যে আয়নগুলো তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডের দিকে মুভ করে তাদেরকে বলে অ্যানায়ন। এই যে পেয়ে গিয়েছো, ঠিক আছে? ওকে ফাইন, এখন আসো আমি যেটা বোঝাবো, যেটা এই স্লাইড নিয়েছে এটা হলো এক্সট্রা, আমার হঠাৎ করে মনে হলো তোমাদেরকে এই কথাটা বলা দরকার, সেই জন্য বললাম। ওকে আমরা আবার স্লাইডে ফেরত আসি। ওকে স্লাইডে যদি তুমি ফেরত আসো তাহলে তুমি দেখতে পাচ্ছ যে ওই যে ক্যালাশ আর স্ফটিকের মধ্যে আরেকটা ডিফারেন্স আমি বলবো বলেছি, কি বলা হয় ক্যালাশ এবং হলো অধক্ষেপের মধ্যে। হ্যাঁ তাহলে তুমি তাকাও, এবার ডান পাশে যে স্তূপ আছে ওখানে আবার দেখো সবুজ বল আছে, বেগুনি বল আছে, বেগুনি বল হলো সোডিয়াম যেটা ছোট, আর সবুজ বলটা হলো ক্লোরাইড আয়ন সেটা হলো বড়। ওকে তুমি তাকাও তো বাম থেকে ডানে, যদি তাকাও একটা বেগুনি একটা সবুজ, একটা বেগুনি একটা সবুজ, একটা বেগুনি একটা সবুজ, একটা বেগুনি একটা সবুজ, বাম থেকে ডানে গেলে একটা সিকোয়েন্সিয়ালি পাচ্ছ, একেবারে সিকোয়েন্স মেনটেন করবে, কোথাও সিকোয়েন্সের ব্যত্যয় ঘটবে না, ধনাত্মক এবং ঋণাত্মক। আবার উপর থেকে যদি নিচে নামো যে কোনো একটা কর্ণার ধরে তাকাও, দেখো বেগুনি সবুজ, বেগুনি সবুজ, বেগুনি সবুজ, বেগুনি সবুজ, তোমার যেখানেই নজর দেয় থাকে না, এ হলো ধনা ক্যালাশ এবং হলো তোমার অধক্ষেপের মধ্যে ডিফারেন্স। ওকে এবার আমি সোডিয়াম ক্লোরাইডের যে স্ট্রাকচার তুমি দেখতে পাচ্ছ এটা দেখে কিন্তু তুমি ভয় পেয়ে গেছো, এটা কি করে আঁকাবো স্যার, হ্যাঁ এটা তো টাফ। ওকে আমি একটু আঁকিয়ে দিয়ে আসো বোর্ডে, আসো এটা দেখে তুমি ভয় পেয়ে গেলে হবে না, এটা তোমাকে আমি একটু বোর্ডে আঁকিয়ে দিচ্ছি, আসো আমরা একটু ওখানে যাই, আমরা একটু ওখানে যাই। তুমি কি করবা, এরকম একটা ঘনক আঁকবা, ঘনত্ব বুঝো বা বর্গক্ষেত্র আঁকবা, এই যে এরকম একটা বর্গক্ষেত্র আঁকবা। ওকে ফাইন, আমি এঁকে ফেললাম, এরকম তো সবাই আঁকতে পারে, এটা তো প্রাইমারি বাচ্চারাই আঁকতে পারে, তাই না? ওকে এর উপরে তুমি আরেকটা আঁকবা, খেয়াল করো এর উপরে তুমি আরেকটা এরকম বর্গক্ষেত্র আঁকলা, এই যে এঁকে ফেললাম। ওকে দেখো আমি এঁকে ফেললাম, এরকম দুইটা আঁকা আঁকাবা। হ্যাঁ ওকে, এবার হলো তুমি এই কর্নারগুলো যোগ করো, এই যে করো, এটা করে ফেলো। ওকে হ্যাঁ এই যে করে ফেললাম, ফাইন হয়ে গেল আমাদের। দেখো এটা যদি একটু তুমি ত্রিমাত্রিকভাবে তাকাও, দেখো একটা ঘনক পেয়ে গেলাম, ঠিক আছে? ওকে আমাদের অন্য কালারে কালি আছে নাকি রাজীব, অন্য কালার হলে একটু ভালো হতো। ওকে আচ্ছা আমি এখন নাই, যেহেতু নাই আমি এটা দিয়ে আগাচ্ছি,
আচ্ছা, এখন তুমি কি করবা খেয়াল করো, তুমি প্রত্যেকটা বাহুর মিডল পয়েন্টটা একটু স্পট নাও, তুমি বাসায় পেন্সিল দিয়ে আঁকাবা তাহলে ভালো হবে। পেন্সিল দিয়ে আঁকে কালো বল নিবা, কালো এবং লাল কালি নিবা, তাহলে তুমি এটা ভালো হবে। হ্যাঁ, ওকে, দেখো তো এই যে লাইনটা আছে এটার মিডল পয়েন্ট আমি নিলাম, এই যে লাইনটা আছে এটার মিডল পয়েন্ট আমি নিলাম, হ্যাঁ, এই লাইনটার মিডল পয়েন্ট নিলাম, প্রত্যেকটার মিডল পয়েন্ট, এই লাইনটার মিডল পয়েন্ট নিলাম, এই লাইনটার মিডল পয়েন্ট নিলাম, এটারও মিডল পয়েন্ট, এটারও মিডল পয়েন্ট, এই লাইনেরও মিডল পয়েন্ট, আচ্ছা তারপরে হলো এটার মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট, প্রত্যেকটার অপোজিট, এটার মিডল পয়েন্ট, এটার মিডল পয়েন্ট, ওকে হয়ে গেছে। যতগুলো লাইন আছে আমি প্রত্যেকটার মিডল পয়েন্ট নিয়েছি, ঠিক আছে, ওকে। আমি স্ক্রিনে আরও তোমাদের চেয়ে এখানে ভালো ভিউ দেখতে পাচ্ছি, বোর্ডে ত্রিমাত্রিক বা আমাদের ভিতরে কিন্তু চোখ আছে, যেমন আমি ভিতরে চোখ দিয়ে দেখতে পাচ্ছি আমার বাসায় ডাইনিং টেবিলে আমার খাওয়াটা রেডি, কিন্তু বাইরে যে দুটো চোখ আছে এটা দিয়ে কিন্তু আমি দেখতে পাচ্ছি না, শুধু স্ক্রিন আর হলো রুমটাকে দেখতে পাচ্ছি। হ্যাঁ, আমার সামনে রাজীব আছে, আমি রাজীবকে দেখতে পাচ্ছি, এছাড়া কাউকে দেখতে পাচ্ছি, ওকে। আচ্ছা তাহলে এখন আসো, এই যে আমরা অপোজিট পয়েন্টগুলো নিলাম, এখন আমি করব কি, রুলার দিয়ে এই লাইনগুলোকে আমি যোগ করব। দেখো উপরেরটাকে আগে কভার করি, এই যে করলাম, এই যে যোগ করলাম, হ্যাঁ, উপরের উপরের লাইনে আমি দিয়ে ফেললাম, একটা দিয়ে ফেললাম আমি উপরেরটা, হ্যাঁ, ওকে। এবার নিচেরটা দিয়ে ফেলো, এই যে এটা আমি যোগ করব, এটা আমি যোগ করব, এই যে যোগ করে ফেললাম, ঠিক আছে, ওকে। এবার হলো আমি যে এটা যোগ করব, আর হলো এটা যোগ করব, এই যে করে ফেললাম, হ্যাঁ, আবার এই পাশেরটা যোগ করব, এই পাশেরটা যোগ করব, এই যে করে ফেললাম, হ্যাঁ। এখন আসো, এই যে এখানে কিন্তু আরেকটা পয়েন্ট পাওয়া গেছে, এখানেও আরেকটা পয়েন্ট পাওয়া গেছে, এবার আমি এটা যোগ করব, এখানের এটা যোগ করব, এখানের এটা যোগ করব, ঠিক আছে, ওকে। এবার আবার এই মিডল পয়েন্ট দিয়ে যদি আমি টানি, খেয়াল করো, এই যে এটা একটা টানবো, এখানে একটা পয়েন্ট পেলাম, আবার হলো বেশি হিজিবিজি হয়ে গেছে এটা, তোমরা মনে এখান থেকে বুঝবা না। আচ্ছা আমি আরেকটা আঁকাই, এটা থাকুক, আমি আরেকটা আঁকাই, এই পাশটা আরেকটা আঁকাই, একটু ছোটো করে আঁকাই, এত বড় না করে, তাহলে আরেকটু ক্লিয়ার হবে। এই যে ধরো আমি এরকম একটা আঁকাচ্ছি, এটা বেশি হিজিবিজি হয়ে গেছে, তুমি এটা বুঝতে একটু কষ্ট হয়ে যাবে, একটু কমিয়ে দিই, এই আগের মতোই বললাম যে যেটা করবা, মিডেল 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 মিডেল, ওকে টেনে দাও, হয়ে গেল, এটা টেনে দাও, হয়ে গেল, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, ওকে। এবার আবার তুমি এটা টেনে দাও, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, হ্যাঁ, প্রত্যেকটাতে তিনটা করে পাবা তুমি, ওকে ফাইন, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে, এখানে, এখানে পাবা, ওকে। এবার আমরা আসো মিলিয়ে দিচ্ছি, এটা এটার সাথে যাবে, এটা এটার সাথে যাবে, তুমি যখন রুলার দিয়ে আঁকবা তখন ভালো হবে, এটা এটা দিয়ে হবে, হ্যাঁ, ওকে। তারপরে আবার আমরা এটারও মিডলটা নিয়ে নেই, এই যে মিডলটা নিয়ে নিলাম, এই 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 মিডেল, এই মিডেল, এই মিডেল আসবে, এটা 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 আসবে, ওকে। এখন দেখো তুমি, এই যে আমি জানি না তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ কি না ভালো করে, একটা বল দিব আমি, এই যে একটা বল দিব অনেক বড় ছোট, সেটা হলো ক্লোরাইড আয়ন, আরেকটা বল দিব এইটুকু, এটা হলো সোডিয়াম আয়ন, হ্যাঁ। তুমি যদি বাসায় দুইটা নাও, ক্লোরাইড আয়নটাকে রেড বল দিবা, আর সোডিয়াম আয়নটাকে হলো ব্ল্যাক বল দিবা, তাহলে তোমার কাছে ক্লিয়ার হয়ে যাবে, হ্যাঁ। ওই যে এটা তাকাও, এই যে মাঝখানেরটা, হ্যাঁ, এই যে মাঝখানেরটা, এই যে মাঝখানে যে সোডিয়ামটা আছে, আর এগুলো ধরো ছোট বল, আচ্ছা এটা হলো ধরো ক্লোরাইড আয়ন, এটার অপোজিটে থাকবে সোডিয়াম আয়ন ছোট, এটারও অপোজিটে থাকবে সোডিয়াম ছোট, ডান পাশে থাকবে সোডিয়াম ছোট, এটারও এই পাশে থাকবে সোডিয়াম ছোট, এগুলো ছোট, এগুলো ছোট, অর্থাৎ এরকম এই যে একটা ক্লোরাইড আয়ন আছে, হ্যাঁ, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম, এখানে একটা সোডিয়াম ছোট, এটা বড়, মাঝখানে একটা বড়, এটা ক্লোরাইড আয়ন, এখানে একটা সোডিয়াম,
এই কর্নারে একটা সোডিয়াম, এই কর্নারে একটা সোডিয়াম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, এই যে তাকাও, যে একটা ক্লোরাইড আয়নের অপোজিটে ছয় দিকে ছয়টা, এই যে মাঝখানেরটা তুমি তাকাইতে হবে, এটাতে কমপ্লিট দেওয়াল। এখানে আরও দেওয়াল আছে, ডান পাশে আরও দেওয়াল যাবে, বাম পাশে আরও দেওয়াল যাবে, উপরে আরও দেওয়াল উঠবে, পিছনে আরও দেওয়াল যাবে, সামনে আরও আসবে, নিচে আরও যাবে, সব দিকে আরও যাবে। হ্যাঁ, তাকাও, এই যে তুমি যদি একটু ত্রিমাত্রিকভাবে তাকাও ভিতরে চোখ দিয়ে, তাহলে কিন্তু ক্লিয়ার। এই যে এই ক্লোরাইডের আয়নের সাথে ছয়টা সোডিয়াম আয়ন আছে, ঠিক আছে। ওকে, আমরা সাধারণত শুনি যে আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুরণাঙ্ক, এই যে এটা তাকাও, আমার পিকচারটা তাকাও, এবং পরে তুমি যদি ওখানে মিলাও তাহলে দেখতে পাবা। আমরা জানি, আমি এখন এটা মুছে ফেলি, তাহলে তোমার কাছে কনফিউশন হবে না, এটাতেই থাকো, শুধু যেটা কমপ্লিট হয়েছে এটাতেই থাকো। ওকে, তাহলে এখন খেয়াল করো, এই যে আমি যৌগটা আঁকালাম, এই মাঝখানে সোডিয়াম ক্লোরাইড আয়নের সাথে ছয়টা সোডিয়াম ডাইরেক্টলি জড়িত, ঠিক আছে। এখন আসো, এই ক্যালাসের মধ্যে প্রত্যেকটা সোডিয়াম আয়ন একে অপরকে কিন্তু বিকর্ষণ করে, ঠিক আছে। প্রত্যেকটা ক্লোরাইড আয়ন একে অপরকে বিকর্ষণ করে এটার মধ্যে, প্রত্যেকটা সোডিয়াম আয়ন অন্য সকল সোডিয়াম আয়নকে সে বিকর্ষণ করে, যেটা কাছে ওটাকে বেশি বিকর্ষণ করে, যেটা দূরে সেটাকে বেশি কম বিকর্ষণ করে। আচ্ছা, প্রত্যেকটা ক্লোরাইড আয়ন একে অপরকে বিকর্ষণ করে, আবার এক সোডিয়াম আয়নের সাথে অন্য ক্লোরাইড আয়নের আকর্ষণ বল কাজ করে। তাহলে তুমি খেয়াল করো তো, মাঝখানের অংশটা কমপ্লিট, এই মাঝখানের ক্লোরাইড আয়নের সাথে ছয়টা সোডিয়াম আয়ন সংযুক্ত, ডাইরেক্টলি অ্যাটাচ, নাকি? এটাকে, এই যে সোডিয়াম আয়ন, এটা একটা ক্যালাস ক্রিস্টাল লেটিস, এই ক্রিস্টাল লেটিসে সোডিয়াম আয়ন ক্লোরাইড আয়ন পরস্পরের সঙ্গে আকর্ষণের ফলে যে শক্তি নির্গত হয় এটাকে বলা হয় লেটিস এনার্জি। আবার বলছি, কোনো একটা ক্যালাস স্পটিকে বা ক্রিস্টাল লেটিসে দুই বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণের ফলে, আমরা টিকটকে শিখেছি বিপরীতধর্মী আয়নের মধ্যে আকর্ষণ বল কাজ করবে, এই আকর্ষণের ফলে যে শক্তি নির্গত হয় সেটাকে বলি আমরা লেটিস এনার্জি। ক্লিয়ার? ওকে, এখন আসো, এই যে সোডিয়াম ক্লোরাইড আয়নের সঙ্গে আমরা দেখতে পেলাম ছয়টা সোডিয়াম আয়ন ডাইরেক্টলি যুক্ত, তাহলে তুমি যদি এই ক্লোরাইড আয়নকে বিচ্ছিন্ন করতে চাও, মাঝখান থেকে ক্লোরাইড আয়ন থেকে তুমি ছুটিয়ে নিতে চাও, তাহলে তোমাকে ছয়টা আয়নিক বন্ধনকে ভাঙতে হয়। আমরা জানি একটা আয়নিক বন্ধন ভাঙতে যথেষ্ট পরিমাণ এনার্জি লাগে, তাহলে ছয়টা আয়নিক বন্ধনকে ভাঙতে অনেক বেশি পরিমাণ এনার্জি লাগবে। এই জন্যেই আয়নিক যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক সাধারণত বেশি হয়, কারণ কি, আয়নিক যৌগগুলো ক্রিস্টাল লেটিস গঠন করে, এই ক্রিস্টাল লেটিসে আমরা যদি আয়নিক একটা আয়নকে বিচ্ছিন্ন করতে চাই, এতে আমাদের অনেকগুলো আয়নিক বন্ধনকে ভাঙতে হয়। একটা বন্ধন ভাঙতে এনার্জি অনেক বেশি লাগে, অনেকগুলো যদি ভাঙি, যেমন সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে আমাকে ছয়টা বন্ধন ভাঙতে হচ্ছে, এই জন্য ওদের এনার্জি কী লাগবে, বেশি লাগবে, এই কারণে ওদের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক কী হবে, বেশি হবে। ক্লিয়ার? তাহলে আজকে আমরা লেটিস এনার্জি বললাম, আয়ন যৌগগুলোর গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক বেশি বললাম, এইটুকু বলে আমি আজকে শেষ করলাম, বেশি হয়ে যাচ্ছে। আমরা আবার নেক্সট ক্লাসে যেদিন আসবো নেক্সট উইকে, সেদিন বাকিটুকু অ্যানালাইসিস করবো এখান থেকে। ওকে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, আমি তোমাদের খাওয়া দাওয়া ডিলে করানোর জন্য আসলেই সরি, ঠিক আছে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।